সালামু আলাইকুম সকলকে, কেমন আছেন আপনারা সকলে? ওকে, সো চলো বাচ্চারা আমরা আজকে শুরু করি। আমরা আজকে পড়বো হচ্ছে শ্বাসক্রিয়া নিয়ন্ত্রণ। সো শ্বাসক্রিয়া নিয়ন্ত্রণের জন্য আমরা প্রথমে কিছু জিনিস জানবো, জানার পর তারপর হচ্ছে যে আমরা ব্যাপারগুলো বুঝবো। সো যতটুকু বুঝতে পারি চেষ্টা করব সহজভাবে বোঝানোর জন্য। ওকে আচ্ছা, আসো আমরা হচ্ছে আজকে পড়বো হচ্ছে শ্বাসক্রিয়া। আমরা আজকে পড়বো হচ্ছে শ্বাসক্রিয়া নিয়ন্ত্রণ, দ্যাট মিন্স হচ্ছে ইংরেজি যদি আমরা বলি তখন ইংরেজিটা আসে রেসপিরেশন কন্ট্রোল। আমরা যখন এই টার্মটা ইউজ করি রেসপিরেশন বা শ্বাসক্রিয়া, তখন আমাদের দুইটা ব্যাপার চলে আসে। একটাকে বলি আমরা প্রশ্বাস বা শ্বাস গ্রহণ বা ইন্সপিরেশন। আরেকটাকে বলি আমরা নিঃশ্বাস বা শ্বাস ত্যাগ বা এক্সপিরেশন। তাহলে আমাদের হচ্ছে যে দুইটা ব্যাপার রয়েছে রেসপিরেশন বা শ্বাসক্রিয়ার ভেতর, আমাদের দুইটা ব্যাপার। একটা হচ্ছে প্রশ্বাস বা একই টার্ম শ্বাসগ্রহণ, ইংরেজিতে ইন্সপিরেশন, নিঃশ্বাস শ্বাস ত্যাগ, আর এক্সপিরেশন মানে সহজ ভাষায় শ্বাসগ্রহণ এবং শ্বাস ত্যাগ করা। এই যে দুইটা প্রক্রিয়া রয়েছে, এই দুইটা প্রক্রিয়া হচ্ছে যে আমাদের রেসপিরেশন বা শ্বাসক্রিয়া বলি আমরা, ঠিক আছে? তো এই রেসপিরেশনের মধ্যে তাহলে দুইটা প্রসেস রয়েছে, একটা শ্বাস প্রশ্বাস শ্বাসগ্রহণ বা ইন্সপিরেশন, একটা নিঃশ্বাস শ্বাস ত্যাগ বা এক্সপিরেশন, ঠিক আছে? তো আমরা প্রথমে এই দুইটা জিনিস বুঝবো যে কীভাবে প্রশ্বাস হয়, কীভাবে নিঃশ্বাস হয়। তো এই শ্বাস প্রশ্বাস বা প্রশ্বাস নিঃশ্বাস, আমাদের এই যে প্রশ্বাস এবং নিঃশ্বাস রয়েছে, এই প্রশ্বাস এবং নিঃশ্বাসটা আমাদের কী, এবং প্রশ্বাস নিঃশ্বাসের মধ্যে আমাদের কীভাবে কোন প্রক্রিয়া ঘটে সেটা আমরা একটু দেখবো, যে প্রশ্বাস কীভাবে ঘটে এবং নিঃশ্বাস কীভাবে ঘটে। শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণের জন্য আমাদের দুইটা পেশি রয়েছে, আমাদের এই শ্বাস প্রশ্বাস, এই প্রশ্বাস এবং নিঃশ্বাসের ক্ষেত্রে আমাদের দুইটা পেশি কাজ করে। দুইটা পেশি বা ইংরেজিতে আমরা কী বলি একে, ইংরেজিতে একে বলি আমরা মাসেল বলি। দুইটা পেশি বা মাসেল রয়েছে, আমরা দেখবো এই দুইটা পেশি বা মাসেল আসলে কী। এই দুইটা পেশি বা মাসেলের মধ্যে দুই টাইপের মাসেল আমরা দেখতে পাই, একটাকে বলি আমরা ডায়াফ্রাম বা মধ্যচ্ছদ্মা, ডায়াফ্রাম বা মধ্যচ্ছদ্মা। আরেকটা হচ্ছে আমাদের ইন্টার কোস্টাল মাসেল, ইন্টারকোস্টাল মাসেল বা ইন্টারকোস্টাল পেশি। এই দুইটা পেশি আমাদের এই প্রশ্বাস নিঃশ্বাসের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একটা নাম ডায়াফ্রাম বা মধ্যচ্ছদ্মা, আরেকটা নাম ইন্টারকোস্টাল মাসেল। তোমরা যারা আমার ভিডিওটা দেখেছো, যে ভিডিওটা আমি তোমাদের বারবার দেখতে বলেছিলাম, সেই ভিডিওটা তুমি যদি দেখে থাকো তাহলে তুমি অবশ্যই এই ডায়াফ্রাম বা মধ্যচ্ছদ্মা সম্পর্কে একটা আইডিয়া রাখো। আমাদের ডায়াফ্রাম বা মধ্যচ্ছদ্মাটার অবস্থান যদি আমি বলি, তাহলে এই ডায়াফ্রাম বা মধ্যচ্ছদ্মা কোথায় অবস্থান করছে? অবস্থান করে আমাদের বক্ষপিঞ্জর এবং আমাদের যে পাকস্থলী আছে তার মাঝখানে, আমাদের বক্ষপিঞ্জরের নিচে এবং পাকস্থলীর উপরে, আমাদের ঠিক এই জায়গাটায় আমাদের মধ্যচ্ছদ্মা বা ডায়াফ্রাম অবস্থিত। আমাদের ছবির মধ্যে আমি বারবার ব্যাপারটা দেখিয়েছিলাম যে তাহলে অবস্থান কোথায় আমাদের এই ডায়াফ্রামের, আমাদের এই ডায়াফ্রাম বা মধ্যচ্ছদ্মার অবস্থান হচ্ছে আমাদের এই পাকস্থলীর উপরে, মানে আমাদের এই বক্ষপিঞ্জর এবং আমাদের এই যে জায়গাটা পৌষ্টিক নালী, এই যে অংশগুলো রয়েছে তার উপরে, আমাদের বক্ষপিঞ্জর এবং আমাদের যে অ্যাবডোমেন তার উপরে, তার মানে হচ্ছে আমাদের থোরাসিক কেজ এবং অ্যাবডোমেনের মাঝখানে। ইংরেজিতে লিখি আমরা থোরাসিক কেজ অ্যান্ড অ্যাবডোমেন, বিটুইন থোরাসিক কেজ অ্যান্ড অ্যাবডোমেন লিখলে সবচেয়ে ভালো হয়, বিটুইন থোরাসিক কেজ অ্যান্ড অ্যাবডোমেন, যে অবস্থানটা কোথায়, বিটুইন
থোরাসিক কেজ। এখন তোমার প্রশ্ন আসতে পারে, ভাইয়া থোরাসিক কেজটা কি? থোরাসিক কেজ মানে হচ্ছে যে বক্ষপিঞ্জর বা বক্ষর খাঁচা, এই যে আমরা বুকের খাঁচা বলি না, এই যে খাঁচাটা, এটা একটা কেজ বা জালির মতো দেখতে, জালের মতো দেখতে বা জেলের মতো দেখতে। সো এই জন্য এই জায়গাটাকে বলে থোরাসিক কেজ। অ্যান্ড আমাদের নিচের যে অংশটা পেট আমরা বলি অ্যাবডোমেন বলি। তো থোরাসিক কেজ এবং অ্যাবডোমেনের মাঝখানে থাকে আমাদের কি, থোরাসিক কেজ এবং এই অ্যাবডোমেনের মাঝখানে কে থাকে, এই ডায়াফ্রাম বা মধ্যচ্ছদ্মা থাকে, যেটা আসলে আমাদের এই উপরে যে ফুসফুস এবং হৃৎপিণ্ড রয়েছে সেই ফুসফুস এবং হৃৎপিণ্ডকে আলাদা করে রাখে। ফুসফুস এবং হৃৎপিণ্ডকে কী করে, আলাদা করে রাখে এই যে আমাদের অ্যাবডোমিনাল রিজিয়ন রয়েছে সেই অ্যাবডোমিনাল রিজিয়ন থেকে। তো ডায়াফ্রাম তার অবস্থান, তাহলে আমাদের এই যে অংশটা, এই অংশটাকে বলে আমরা থোরাসিক কেজ, এই অংশটার নিচে থাকে। এই যে আমাদের পেট রয়েছে, আমাদের এই যে পাকস্থলী যকৃৎ থেকে শুরু করে যা রয়েছে যে রিজিয়নটাকে আমরা অ্যাবডোমেন বলি, এই অ্যাবডোমেন এবং আমাদের থোরাসিক কেজ, তার মাঝখানে থাকে এই ডায়াফ্রাম বা মধ্যচ্ছদ্মা থাকে। এই ডায়াফ্রাম এবং মধ্যচ্ছদ্মা এটার, এটা হচ্ছে একটা মাস্কুলো মাস্কুলো টেন্ডেনিয়াস টেন্ডিনিয়াস অর্গান, মাস্কুলো টেন্ডেনিয়াস অর্গান বা মাস্কুলো টেন্ডেনিয়াস একটা অংশ। মাস্কুলো মানে তার মধ্যে মাসেল থাকে, কী মাসেল, তার মধ্যে স্কেলেটাল মাসেল থাকে, স্কেলেটাল মাসেল। আমরা বলি যে আমাদের দেহের ভেতরে যা আছে, আমাদের দেহের ভেতরে যা আছে সব কিছু স্মুথ মাসেল বলি আমরা, যে আমাদের দেহের বাইরে অস্থির সাথে লেগে যা আছে তাই স্কেলেটাল মাসেল, দেহের ভেতরে যা আছে সব স্মুথ মাসেল। কিন্তু আমাদের দেহের ভেতরে দুইটা জিনিস আছে যে স্মুথ মাসেল না, একটা হচ্ছে আমাদের জিব্বা, এটা আমরা নাড়াইতে পারি আমাদের ইচ্ছা মতো, যে ভ্যাঙ্গাই দিই না ভ্যাঙ্গাই দিই আমরা একজন একজনকে, আর হচ্ছে যে আমাদের এই যে এখানে ডায়াফ্রাম রয়েছে সেই ডায়াফ্রামটাও আমাদের একটা ঐচ্ছিক পেশি বা স্কেলেটাল মাসেল দ্বারা গঠিত। আর টেন্ডেনিয়াস, টেন্ডেনিয়াস মানে হচ্ছে টেন্ডন, টেন্ডেনিয়াস মানে কি টেন্ডন। এখন এখানে দুইটা টার্মিনোলজি আমরা শিখব, একটা নাম হচ্ছে টেন্ডন কি, আর একটা কথা হচ্ছে লিগামেন্ট কি। টেন্ডন এবং লিগামেন্ট এই জিনিসটা আমাদের একটু বুঝতে হবে, টেন্ডন এবং লিগামেন্ট এই দুইটাই কোলাজেন যুক্ত মৌল। কোলাজেন মানে হচ্ছে এরকম লম্বা লম্বা কিছু তন্তু থাকে, এই লম্বা লম্বা তন্তুগুলোকে আমরা কী বলি, কোলাজেন বলি। এই কোলাজেন বা লম্বা তন্তুর একটা বৈশিষ্ট্য হচ্ছে সেটা ইলাস্টিক হয়, কেমন হয়, ইলাস্টিক। ইলাস্টিক মানে কি, টানলে বাড়ে, ছোটো হয়, মানে ছোটো বড় হতে পারে, এটাকে আমরা কী বলি, ইলাস্টিসিটি বলি। যে আমরা প্যান্ট বা গেঞ্জি বা হচ্ছে জামা পরি না, যে ইলাস্টিক প্যান্ট ইলাস্টিক গেঞ্জি মানে কি, ইলাস্টিক মানে টানলে বড় হবে, বলে না দেখে না, দেখেন যত টানবেন বড় হবে এরকম, ইলাস্টিক হয় কোলাজেন, কি হয়, ইলাস্টিক হয়। এবং কোলাজেনটা আমাদের একটু হার্ড বা শক্ত হয়। সো কোলাজেনটা দুইটা ক্যারেক্টারিস্টিক আমাদের জন্য ইম্পর্টেন্ট, যে কোলাজেন যে জায়গাটায় থাকবে, যে টিস্যুগুলোর মধ্যে কোলাজেন জমা হবে সেই জায়গাটা আমাদের ইলাস্টিক হবে, মানে বড় ছোট হতে পারবে। আরেকটা কি হতে পারবে, যে আমাদের হার্ড বা শক্ত হবে, নর্মাল একটা জায়গার টাফনেস শক্ত ভাব, ইলাস্টিক টিস্যু যে জায়গায় থাকবে, কোলাজেন টিস্যু যে জায়গায় থাকবে সেই জায়গার টাফনেস একটু বেশি হবে। নর্মালি যে কোনো জায়গার টাফনেসের থেকে কোনো জায়গায় যদি কোলাজেন থাকে সে জায়গার টাফনেসটা একটু বেশি হবে। সো আমাদের এই যে টেন্ডন এবং লিগামেন্ট দুইটি আমাদের কোলাজিনাস, দুইটার মধ্যেই কোলাজেন আছে, দুইটার মধ্যে কী আছে, কোলাজেন আছে। টেন্ডন এবং লিগামেন্ট দুইটার মধ্যে কী আছে, কোলাজেন রয়েছে। সো টেন্ডন এবং লিগামেন্ট দুইটার মধ্যেই আমাদের কোলাজেন রয়েছে, তাহলে একটা এক পাশে আমরা লিখি টেন্ডন এবং আরেক পাশে আমরা লিখি লিগামেন্ট। এই টেন্ডন এবং লিগামেন্ট দুইটার মধ্যেই আমাদের কী আছে, দুইটার মধ্যেই আমাদের কোলাজেন ডিপোজিশন হয়, যাদের মধ্যে কোলাজেন জমা হয়। টেন্ডনটা কী করে আমাদের, টেন্ডনটা এমন জায়গায় থাকে, ধরো এটা একটা অস্থি, ধরো দিস, এটা একটা বোনস, হ্যাঁ এটা একটা বোন, এখান থেকে একটা মাংসপেশি আসতেছে, আরেকটা অস্থি থেকে ধরো একটা মাংসপেশি আসতেছে, এই মাংসপেশিটা এসে যখন হচ্ছে সে যুক্ত হবে, এটা একটা মাসেল, এই মাসেলটা যখন যুক্ত হবে তখন এই যে মাসেলটা অস্থির সাথে যে জায়গাটায় যুক্ত হয়, তাহলে এটা একটা মাসেল, এই মাসেলটা অস্থির সাথে যে জায়গাটায় যুক্ত হয় সেই জায়গাটায় এই যে নিচের অংশটা মানে যুক্ত হওয়ার অংশটা প্রচুর কোলাজেন জমা হয়, যেন শক্ত হয়, টাফ হয়, এই জায়গাটায় প্রচুর কোলাজেন জমা হয় যেন শক্ত এবং টাফ হয়। যেন শক্ত এবং টাফ হয় এই জন্য এই যে জায়গাটা রয়েছে এটা হচ্ছে আমাদের মাসেল,
হচ্ছে আমাদের বোন। সকালে সবার নেট থাকে, সকালে ক্লাস করে 30 জন। এই যে আমাদের জায়গাটা, এই জায়গায় প্রচুর কোলাজেন জমা হয়, প্রচুর কোলাজেন জমা হয়, এই জায়গাটা শক্ত এবং টাফ হয়। তো এই জায়গাটাকে বলে আমরা টেন্ডন বলি, এই জায়গাটাকে আমরা কী বলি, টেন্ডন বলি। তো আমাদের মাসেলের উপর, আমাদের মাংসপেশির উপর যদি প্রচুর কোলাজেন জমা হয়, মাংসপেশিতে যদি কোলাজেন জমে সেটা একটা শক্ত টাফ জিনিস হয়ে যায়, ইলাস্টিক জিনিস হয়ে যায়, তখন তাকে আমরা টেন্ডন বলি। সো আমাদের এখানে একটা MCQ সপ্তম অধ্যায়ে গেলে আমাদের লাগবে যে টেন্ডন কোথায় থাকে বা টেন্ডন কিসের মধ্যে সংযোগ করে। এই মাসেলটা যখন বোনসের সাথে যুক্ত হবে তখন সেই জায়গায় কী থাকে, তখন সেই জায়গায় আমাদের টেন্ডন থাকে। মাসেল যখন বোনসের সাথে যুক্ত হবে সেই জায়গায় আমাদের কী থাকে, টেন্ডন থাকে। তাহলে টেন্ডন কিসের সংযোগ ঘটায়, টেন্ডন হচ্ছে আমাদের মাসেল এবং বোনসের সংযোগ ঘটায়। টেন্ডন আমাদের কিসের সংযোগ ঘটায়, টেন্ডন হচ্ছে মাসেল এবং বোনসের সংযোগ ঘটায়। এছাড়াও আমরা কয়েক জায়গায় টেন্ডন দেখতে পাই, এরকম একটা জায়গা হচ্ছে আমাদের এই যে ডায়াফ্রাম। ডায়াফ্রামের মধ্যে আমরা টেন্ডন দেখতে পাই। এই টেন্ডনটা আমরা ডায়াফ্রামের মধ্যে যে দেখি সেখানে কিন্তু কোনো মাসেল এবং বোনস নেই, টেন্ডনটা মাসেলের মাঝখানেই থাকে। সো টেন্ডনের একটা আলাদা একটা কথা আমি বের করছি যে টেন্ডন হচ্ছে যখন আমাদের মাসেলের মধ্যে কোলাজেন বা ইলাস্টিক টিস্যু, কোলাজেন ডিপোজিশন হয়ে শক্ত ও ইলাস্টিক হয় তখন তাকে টেন্ডন বলি। তাহলে আমরা কখন টেন্ডন বলতে পারবো, যখন আমাদের মাসেলের ভেতর কোনো কোলাজেন জমা হবে, কোলাজেন জমা হয়ে ডিপোজিশন মানে জমা হওয়া, জমা হয়ে জিনিসটা শক্ত এবং ইলাস্টিক হবে, সেই জিনিসটাকে আমরা কী বলি, সেই জিনিসটাকে আমরা বলি টেন্ডন বলি। ঠিক আছে, তাহলে টেন্ডন কি বুঝতে পারছো? তো টেন্ডনটা তাহলে আমাদের নর্মালি থাকে কোথায়, মাসেল এবং বোনস এদের সংযোগস্থলে টেন্ডন থাকে, এছাড়াও নানা জায়গায় টেন্ডন থাকতে পারে। তাহলে টেন্ডনটা তাহলে আমাদের কোথায় থাকবে, আমরা আচ্ছা এই জায়গায় লেখাটা যেহেতু ছোট হচ্ছে আমরা এই জায়গাটা মুছে দিচ্ছি, আমরা এখানে লিখছি যে টেন্ডন অ্যান্ড লিগামেন্ট। এই জিনিস আমরা বিস্তারিত পড়বো আমাদের 7th chapter যখন আমরা পড়বো তখন। টেন্ডন আর লিগামেন্ট, টেন্ডনটা কোথায় থাকে, মাসেল অ্যান্ড বোনস এর সংযোগস্থলে। মাসেল যখন কোনো অস্থির সাথে যুক্ত হয় তখন আমাদের সে জায়গাটায় টেন্ডন থাকে। আর লিগামেন্ট কোথায় থাকে, বোন অ্যান্ড বোন মানে দুইটা অস্থির সংযোগস্থলে। বোন অ্যান্ড বোন মানে হচ্ছে দুইটা অস্থি যখন একসাথে যুক্ত হয় তখন সে জায়গায় আমাদের থাকে হচ্ছে কি, এই লিগামেন্ট থাকে। মানে ব্যাপারটা হচ্ছে এরকম, ধরো এটা একটা অস্থির নিম্ন অংশ, এই নিম্ন অংশের সাথে আরেকটা অস্থি এই জায়গায় যুক্ত হবে, তো দুইটা অস্থি যুক্ত হবে, দুইটা অস্থির এই যে সংযোগস্থল মানে আমরা যেটাকে জয়েন্ট বলি, এই জয়েন্ট দুইটা অস্থির সংযোগস্থলকে আমরা কী বলি, অস্থি সন্ধি বা জয়েন্ট। 19 ছিল তোমাদের, এই যে জয়েন্ট রয়েছে এই জয়েন্টের মধ্যে কী থাকে, জয়েন্টের মধ্যে যে তন্তুটা থাকে যেটা শক্ত এবং ইলাস্টিক পুরোটা কোলাজেন দ্বারা তৈরি সেটাকে আমরা কী বলি, লিগামেন্ট বলি। তো এটাকে আমরা কী বলি, এটাকে আমরা বলি লিগামেন্ট বলি। ঠিক আছে, টেন্ডন ইজ ইকুয়াল টু মাসেল প্লাস বোন না, টেন্ডন হচ্ছে মাসেল এবং বোনের যে সংযোগস্থল সে জায়গাটায় মাসেলটা রূপান্তরিত হয়, কারণ কি মাসেলের মধ্যে প্রচুর কোলাজেন ডিপোজিশন হয়, হয়ে শক্ত এবং ইলাস্টিক হয় তাকে টেন্ডন বলে। ওই সঙ্গে আবার যায় না, টেন্ডন ইজ ইকুয়াল টু হচ্ছে মাসেল প্লাস বোন। ঠিক আছে, তাহলে কোনটা টেন্ডন হবে আর কোনটা লিগামেন্ট হবে বুঝতে পেরেছো? এটা সপ্তম অধ্যায়ের পড়া মেইনলি, সপ্তম অধ্যায় খুব ভালোভাবে লাগবে। তো আমরা যেহেতু ডায়াফ্রাম পড়ছিলাম সেখানে আমরা এই কথাটা বললাম যে কারণ কি ডায়াফ্রাম হচ্ছে একটা মাস্কুলো টেন্ডেনিয়াস অর্গান, তার মানে ডায়াফ্রামের মধ্যে একটা জায়গায় টেন্ডন থাকবে এবং এই টেন্ডনটা ডায়াফ্রামের মধ্যে সেন্ট্রালি থাকে। তো আমরা এই জন্যে কী বলি, সেন্ট্রাল টেন্ডন বলি। কী বলি, সেন্ট্রাল টেন্ডন বলি। যে আমাদের ডায়াফ্রাম, আমরা একে দেখাচ্ছি তোমাদের ডায়াফ্রাম, আশা করি এই জায়গাটা তোমাদের লেখা হয়ে গিয়েছে, আমি জায়গাটা মুছে দিচ্ছি। আমরা যে ডায়াফ্রাম, সেই ডায়াফ্রামের চারপাশে মাংসপেশি থাকে, মাঝখানে আমাদের টেন্ডন থাকে। এই যে আমাদের ডায়াফ্রাম, এটা ধরো আমাদের ডায়াফ্রাম, আমাদের ডায়াফ্রামের বললামই তো টেন্ডন লিগামেন্ট দুজনই ইলাস্টিক হবে, কারণ কি কোলাজেন ডিপোজিশন হয়েছে, যে জায়গায় কোলাজেন ডিপোজিশন হবে সেই জায়গা তো ইলাস্টিক হবেই। এই যে আমাদের ডায়াফ্রাম, এই ডায়াফ্রামের মাঝখানের অংশটা, এই নীল করলাম যে জায়গাটা, এই অংশটা হচ্ছে আমাদের টেন্ডন, এই অংশটা কি আমাদের টেন্ডন, এই অংশটা কি আমাদের টেন্ডন।
অস্থিদ্বয়ের মধ্যে সংযোগস্থলে তো অবশ্যই কার্টিলেজ থাকবে, এটা তো স্বাভাবিক। তাহলে এই অংশটাকে আমরা কী বলি? এই অংশটাকে আমরা বলি টেন্ডন বলি, ঠিক আছে? এই যে টেন্ডন আসে, এই টেন্ডন এবং এই যে এই জায়গাটা আমাদের কি, এই জায়গাটা হচ্ছে আমাদের মাসেল, আমাদের স্কেলেটাল মাসেল, ঠিক আছে? এই আমাদের স্কেলেটাল মাসেল চারপাশে থাকবে। তাহলে মাঝখানে থাকছে আমাদের সেন্ট্রাল টেন্ডন আর চার চারপাশে কি স্কেলেটাল মাসেল। এই যে তাহলে আমাদের এই যে এটাকে আমাদের এই যে অংশটা আমরা আঁকলাম, তাহলে এই জায়গাটা দেখি সেন্টার, সেন্ট্রাল টেন্ডন। সব জায়গায় কোনো না কিছু থাকার উপকারিতা অপকারিতা দুটি আছে, উপকারিতা আছে, মানে আমাদের বডিতে কোনো কিছু এমনি এমনি করা হয়নি। স্কেলেটাল মাসেল আসছি, এই সেন্ট্রাল টেন্ডনের উপকারী থাকি। সেন্ট্রাল টেন্ডনটা ডায়াফ্রামটাকে একটা ইলাস্টিসিটি দান করে, যে ডায়াফ্রামকে বড় ছোট হওয়া, উপরে নিচে নামা, এগুলাতে হেল্প করে। কারণ আমরা দেখব যে আমাদের যে রেসপিরেশন রয়েছে, সেই রেসপিরেশনের প্রধান পেশি কিন্তু আমাদের ডায়াফ্রাম। রেসপিরেশনের ক্ষেত্রে মেইন যে ভূমিকাটা রাখে সেটা কিন্তু ডায়াফ্রাম। ডায়াফ্রামের একটা অসম্ভব ভূমিকা আছে, সেই ভূমিকায় এই টেন্ডনটা খুবই 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 ইম্পর্টেন্ট। যে টেন্ডন যদি না থাকতো তাহলে আমাদের ডায়াফ্রাম, এই যে আমাদের ফুসফুসের ভেতর যে দৈর্ঘ্য বাড়া কমা, সেই জিনিসটা কখনোই হতো না, আমাদের শ্বাস প্রশ্বাস সেটা হতোই না যদি ডায়াফ্রাম না থাকতো। সো ইটস এ ডায়াফ্রাম, ঠিক আছে? তো আমাদের এই ডায়াফ্রাম বা মধ্যচ্ছদ্মা থাকে, যেটা একটা আমাদের মাসকুলো টেন্ডিনিয়াস অর্গান। এখানে আমাদের স্কেলেটাল মাসেল থাকে, মাসেলটা মাসকুলো কথাটা, আর টেন্ডন থাকে এই যে এই টেন্ডন আর স্কেলেটাল মাসেল। এই জন্য আমরা কী বলি? মাসকুল টেন্ডিনিয়াস অর্গান। আর ইন্টারকোস্টাল মাসেল থাকে, ইন্টারকোস্টাল মাসেল আমাদের কোথায় থাকবে? বিটুইন টু রিবস। এটা এই যে আমাদের দুইটা রিবস রয়েছে, ঠিক আছে? এই যে আমাদের দুইটা রিবস, এই রিবসকে আমরা বলি কোস্টা বলি। রিবসের আরেক নাম কি? রিবস। একে আমরা আরেকটা নাম এটা কি? কোস্টা। গ্রিক ভাষায় একে আমরা কি বলি? গ্রিক ভাষায় একে আমরা বলি কোস্টা। তো এই যে রিবস রয়েছে, এই রিবসের মাঝখানে মাসেল থাকে, এই রিবসের মাঝখানে মাসেল থাকে, এই যে মাসেলগুলো এগুলোকে আমরা বলি কি? ইন্টারকোস্টাল মাসেল। তাই দুইটা রিবসের মাঝখানে যে মাসেল থাকে সেই মাসেলটাকে আমরা কি বলি? দুইটা রিবসের মাঝখানে যে মাসেল বলা থাকে তাকে আমরা বলি ইন্টারকোস্টাল মাসেল বলি। ওকে, সো এইটা হচ্ছে আমাদের শ্বাস প্রশ্বাসের জন্য যে পেশিটা দরকার, সে পেশিটা হচ্ছে এই দুইটা। এবার আসো আমরা হচ্ছে প্রশ্বাস এবং নিঃশ্বাস কীভাবে হয় সেই দুইটা একটু বোঝার চেষ্টা করি। আমি একটা জিনিস তোমাদের বিস্তারিত কেন পড়াই, আমার কাছে মনে হয় কি, বিস্তারিত একটা জিনিস জানলে সেটা মেমোরাইজ থাকে বেশি। এখন বিস্তারিত সব কিছু কিন্তু লাগে না, বাট তোমার যতটুকু লাগবে ততটুকু তোমার খুব ভালো মেমোরাইজ থাকবে তুমি যদি কোনো কিছু বিস্তারিত পড়ো। তাহলে এবার আসো আমরা প্রশ্বাস বা শ্বাস গ্রহণ করব। খেয়াল করো, আমি প্রশ্বাস বা শ্বাস গ্রহণ যখন করি তখন আমি, আচ্ছা আমরা শ্বাস নেই শ্বাস ত্যাগ করি এটা আমরা বুঝতে পারি, বোঝা যায় শ্বাস নিচ্ছ বা শ্বাস ত্যাগ করছো? জাস্ট চিন্তা করে দেখো, আমরা বুঝতে পারি আমরা শ্বাস নিচ্ছি শ্বাস ত্যাগ করছি, তার মানে আমাদের অন্য কোনো কিছুতে কিন্তু আমরা ফোকাসই করতে পারতাম না। শ্বাস নিচ্ছি শ্বাস ত্যাগ করছি যদি আমরা বুঝতে পারতাম, তা আমাদের ব্রেন কিন্তু এটা বুঝতে দেয় না আমাদের শ্বাস নিচ্ছি বা শ্বাস ত্যাগ করছি। যদি তুমি বুঝতে পারো তুমি শ্বাস নিচ্ছ শ্বাস ত্যাগ করছো, সেটাকে মেডিকেলেও ভাষায় আমরা বলি শ্বাসকষ্ট। রেসপিরেশন ফিল করতে পারলেই আমরা মেডিকেলের ভাষায় সেটাকে বলি শ্বাসকষ্ট বা ডিজনিয়া, যে সে শ্বাস নিচ্ছে শ্বাস ত্যাগ করছে বুঝতে পারছে। তো আমরা এই যে শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণ বা শ্বাস গ্রহণ, এবং আমরা এখন শ্বাস গ্রহণ বা প্রশ্বাস পড়ব, এখানে আমি কী করছি? আমি অক্সিজেন ভেতরে নিচ্ছি, অক্সিজেন ভেতরে আমি নিচ্ছি। দ্যাট মিন্স এই যে আমরা, তার মানে কি, আমার হচ্ছে যে এই পুরো ফুসফুসটা বাতাস দ্বারা ফুলফিল হয়ে গেছে, আমার পুরো ফুসফুসটা বাতাস দ্বারা ফুলফিল। দেখো চেস্ট মুভমেন্ট চিন্তা করে দেখো, তুমি যখন শ্বাস নিবা তার মানে তোমার হচ্ছে ফুসফুস বাতাস দ্বারা ফুলফিল, এবং তোমার হচ্ছে যে এই যে বক্ষ রিজনটা আছে সেটা কিন্তু সামনের দিকে এগিয়ে গেল, তা সামনের দিকে এগিয়ে গেছে।
এই জায়গায় যে আমাদের ডায়াফ্রামের জায়গাটা আছে সেটাও নিচের দিকে যায়। মানে আমরা যখন শ্বাস নেই তখন আমাদের মেইন কাজটা কি আমরা তো বোঝা যায় না, এভাবে এভাবে বোঝা যায় শ্বাস নিচ্ছি, বুঝি না কিন্তু আমরা, এভাবে তো জোর করে শ্বাস নিই। তো নর্মালি আমার অক্সিজেন ভেতরে ঢুকবে, নর্মালি যে আমার অক্সিজেন ভেতরে ঢুকবে, আমরা যে নর্মালি শ্বাস নিচ্ছি, বাইরের বাতাস টট করে ভেতরে যাবে, যাওয়ার জন্য একটা জিনিস দরকার, সেটা হচ্ছে যে চাপের তারতম্য দরকার। কিসের দরকার? চাপের তারতম্য। কেন চাপের তারতম্য দরকার? কারণ এই যে আমি শ্বাস নিচ্ছি, এখন তো আমি বুঝতেছি না আমি নিচ্ছি কি নিচ্ছি না, মানে খুব সিম্পল মেকানিজম হচ্ছে এখানে, খুব নর্মাল মেকানিজম হচ্ছে। দ্যাট মিনস হচ্ছে এই যে আমার বাতাস সাই সাই করে ভেতরে ঢুকে যাবে, তার মানে কি কোনো একটা কারণে বাতাস ভেতরে ঢুকবে, আমি তো করছি না, বোঝাও যাচ্ছে না, সেখানে খুব সিম্পল মেকানিজম হচ্ছে সাই সাই করে ভেতরে ঢুকার। কারণ ভেতরে আমাদের এই বক্ষপিঞ্জরের আয়তনটা বেড়ে গেছে, আয়তন বেড়ে গেলে তার বায়ুধারণ ক্ষমতাও বেড়ে যাবে, আয়তন বেড়ে যাবে তার বায়ুধারণ ক্ষমতা বেড়ে যাবে, তখন এখানের যে চাপটা থাকবে এই চাপটা থাকবে কম, বাইরের চাপটা থাকবে বেশি, তখন বাইরের বেশি চাপ থেকে কম চাপের দিকে সাই সাই করে অক্সিজেন প্রবেশ করবে, বা অক্সিজেন নাইট্রোজেন সম্বলিত যে গ্যাসটা রয়েছে সেটাই প্রবেশ করবে। তার মানে আমাদের এখানে মেইন একটা কাজ হচ্ছে যখন আমরা শ্বাস নিব তখন আমাদের এখানে প্রেশারটা কম করতে হবে, আমাদের বক্ষপিঞ্জরের, বক্ষপিঞ্জরের প্রেশার যদি আমি কম করতে চাই আমার একটা কাজ করতে পারি, আমি জায়গাটা আয়তন বাড়িয়ে দিতে পারি। আয়তন বাড়িয়ে দিলে কী হবে? নর্মালি ধরো এখানে যতটুকু গ্যাস ছিল সেটা যে আয়তন ছিল, সেই আয়তন একটা নির্দিষ্ট তার চাপ রয়েছে, নর্মালি এখানে কিছু পরিমাণ গ্যাস রয়েছে, সেখানে আমার একটা নির্দিষ্ট আয়তনে এখন আমি বর্তমান রয়েছি, তার মানে এই যে গ্যাসটা রয়েছে সেই গ্যাসটা আমাদের এই জায়গায় একটা চাপ প্রয়োগ করছে, চাপ রয়েছে। আমার এই জায়গার আয়তনটা যদি বেড়ে যায়, গ্যাস তো সেমই আছে, আমার আয়তন বেড়েছে গ্যাসও সেম রয়েছে, তখন আমাদের চাপ কী হবে? কমে যাবে। এখানে কিন্তু আমাদের বয়েলের সূত্র অ্যাপ্লাই হবে, আয়তন এবং চাপ পরস্পরের ব্যস্তানুপাতিক কাজ করবে, কারণ কি আমি যতক্ষণ না শ্বাস নিচ্ছি ততক্ষণ এখানে গ্যাসের পরিমাণ কিন্তু ঠিক রয়েছে। তার মানে আমি এই জায়গায় আমার বক্ষপিঞ্জরের আয়তন যদি বেড়ে যায় তাহলে এই জায়গায় আমাদের চাপ কমবে, এই জায়গায় চাপ কম বাইরে চাপ বেশি, বেশি থেকে কমের দিকে চলে আসবে। তো আমার শ্বাসগ্রহণের ক্ষেত্রে আমার মেইন যে লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে আমি আমার আয়তনটা বাড়াবো। কী বাড়াবো? আমি আয়তন বাড়াবো। আমি কী করব? আমাদের এই বক্ষগহ্বরে আয়তন বৃদ্ধি করব। তাহলে আমরা না অ্যাজমা আরেকটা জিনিস তোমাদের পড়াবো, অ্যাজমা আর সিওপিডি এই দুটো জিনিস পড়াবো। আচ্ছা দেখো প্রশ্বাস গ্রহণ, তাহলে এখানে কী করতে হবে? মেইন কাজ কী? মেইন কাজ হচ্ছে মেইন মানে মেইন মেকানিজম কি আমাদের এই শ্বাসগ্রহণের? মেইন মেকানিজম হচ্ছে আমাদের এই বক্ষগহ্বরের আয়তন বৃদ্ধি। কী করতে হবে? বক্ষগহ্বরের আয়তন বৃদ্ধি করতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের মেইন মেকানিজম অফ অ্যাকশন, যে আমি বক্ষগহ্বরে আয়তন বৃদ্ধি করবো, যা ইনক্রিজ দ্য আয়তন বৃদ্ধি করবো, ভলিউম অফ চেস্ট ক্যাভিটি। যখন আমি আয়তন বৃদ্ধি করবো তখন অটোমেটিক আমার চাপ কমে যাবে। তাহলে এই আয়তন বৃদ্ধির জন্য আমাদের কী কী মেকানিজম ঘটে সেগুলো আমরা ধাপে ধাপে লিখব। 1, 2, 3, 4 এখানে কী হয়? এই জায়গায় আমাদের ডায়াফ্রাম সংকুচিত হয়। এই যে প্রসিডিউর আছে শ্বাসগ্রহণে, কেন ডায়াফ্রাম সংকুচিত হয় সেটা আমরা যখন নার্ভাস রেগুলেশন পড়ব তখন আমরা জানতে পারব। কার্টিলেজ, কার্টিলেজ তো এখানে আসছে না, এখানে কার্টিলেজের কথা কেন আসবে পিয়াস? কার্টিলেজ নিয়ে তো আমরা পড়ছি না, কার্টিলেজ নিয়ে আমরা সপ্তম অধ্যায়ে গিয়ে পড়ব, এমনি এই টপিক শেষ করতে পারবো না, আবার কার্টিলেজ শুরু করলে তো অবস্থা খারাপ। কার্টিলেজ তো ভিডিওটা দেখতে পারো। তো দেখো যে আমরা এই যে যখন আমাদের কী হবে, আমরা যখন শ্বাস নিই, চিন্তা করো যে জোর করে যদি শ্বাস নাও তার মানে কি তোমার বক্ষগহ্বরটা সামনের দিকে চলে আসছে। চিন্তা করে দেখো, এই জায়গাটা ফিল করে দেখো, এই জায়গায় মনে হবে কিছু জিনিস নিচে নেমে গেছে, বা এই জায়গাটাও বড় হয়ে যায়। তার মানে আমাদের দুইটা জিনিস এখানে বৃদ্ধি হয়, একটা হচ্ছে এই অগ্রপশ্চাৎ যে ব্যাস রয়েছে বা অগ্রপশ্চাৎ যে দৈর্ঘ্য রয়েছে সেটাও বাড়ে, এই উপর থেকে নিচের দৈর্ঘ্যটাও বাড়ে। তো এই জায়গায় যখন হয় এখানে কী হয়, আমাদের ডায়াফ্রামটা সংকুচিত হয়। তো আমাদের এই প্রশ্বাসের ক্ষেত্রে আমাদের ডায়াফ্রাম সংকুচিত হয়। সো ডায়াফ্রাম যদি আমাদের সংকুচিত হয় তাহলে আমাদের কী হবে? খেয়াল করে দেখো, ডায়াফ্রাম সংকুচিত হয়, ডায়াফ্রাম হচ্ছে এরকম একটা অঙ্গ, এর মাঝখানে কী আছে? টেন্ডন আছে। তো ডায়াফ্রাম যখন আমাদের সংকুচিত হবে, ডায়াফ্রাম সংকুচিত হলে আমাদের এই যে কেন্দ্রীয় যে টেন্ডনটা রয়েছে, এই ডায়াফ্রামটা যখন সংকুচিত হবে, ডায়াফ্রামটা এরকম,
ডায়াফ্রামটা যখন সংকুচিত হবে তখন টেন্ডনটা নিচে নেমে, ডায়াফ্রামটা এরকম, ডায়াফ্রাম সংকুচিত তো টেন্ডন কোথায় নিচে নেমে গেছে, টেন্ডনটা নিচে নামে যাবে। তো ডায়াফ্রামটা যদি তার জায়গাটা কমায়, যে ডায়াফ্রামটা তার জায়গাটা কমিয়ে দিয়েছে, যে জিনিসটা এরকম হয়ে গেল, এরকম ধরো, তো যখন এই মাসেলগুলো সংকুচিত হবে, এরা যখন কাছাকাছি চলে আসবে, তখন ডায়াফ্রামটা কী করবে, টুপ করে, মানে কী আছে, ডায়াফ্রাম এরকম একটা জিনিস, কীভাবে বুঝাই, ধরো বুঝাচ্ছি, ফোকাস চলে যাক, সমস্যা নেই, দেখো ব্যাপারটা এরকম। হ্যাঁ, এইটা হচ্ছে আমাদের একটা ডায়াফ্রাম, এটা হচ্ছে আমাদের একটা ডায়াফ্রাম, ডায়াফ্রামের এই যে ধরো মাঝখানের অংশটা, মাঝখানের অংশটা একটা কার্টিলেজ, সরি কোলাজেন, কোলা মানে হচ্ছে টেন্ডেনিয়াস, টেন্ডন আছে। তো ডায়াফ্রামটা আমি এইভাবে যদি টান দিয়ে ধরে রাখি, মাসেলগুলো যদি আমাদের প্রসারিত অবস্থায় থাকে, তাহলে এই যে মাঝখানের, চিন্তা করে দেখো আমার হাত দুই পাশে, এই মাঝখানে এটা হচ্ছে যে আমাদের একটা টেন্ডন, মাঝখানে এটা কি টেন্ডন। সো আমি হচ্ছে যেভাবে রাখছি, এভাবে আছে আমাদের, আমি টান দিয়ে রাখছি, সো টেন্ডনটাও আমাদের কী হবে, আমি টান দিয়ে রাখছি, সো আমার টেন্ডনটাও টান টান অবস্থায় থাকবে, আমার মাসেলগুলো রিল্যাক্স, আমাদের মাসেলগুলো সংকুচিত হয়ে কাছে চলে আসলো, মাসেলগুলো সংকুচিত হয়ে যখন কাছে চলে আসবে, তখন আমাদের টেন্ডনটাও কী হবে, টেন্ডনটা নিচে নেমে যাবে। সো টেন্ডনটা যখন নিচে নেমে যাবে, তখন কী হবে, আমাদের আয়তন, এই লম্বালম্বি যে আয়তনটা, এই আয়তনটা বেড়ে যাবে। সো আমার এই যে টেন্ডন, আমার মাংসপেশি যদি প্রসারিত অবস্থায় থাকে, টেন্ডনটা টান টান অবস্থায় থাকবে, মাংসপেশি সংকুচিত হবে, টেন্ডনটা নিচে নেমে যাবে। আমি তো এই জায়গায় ঠিকঠাকই দেখছি রে, আচ্ছা ওকে আবার ঠিক করে দিছি, এবার ঠিক আছে। তাহলে এই টেন্ডনের ব্যাপারটা বুঝলা, যে টেন্ডন কেন হচ্ছে, যে আমাদের মানে কিভাবে ডায়াফ্রাম সংকুচিত হলে, তাহলে আমাদের কি হয়, ডায়াফ্রাম যখন সংকুচিত হয় তখন আমাদের হচ্ছে, সংকুচিত হয় তখন আমাদের এই টেন্ডন, তখন আমাদের ডায়াফ্রামের যে কেন্দ্রীয় টেন্ডন আছে, কেন্দ্রীয় টেন্ডন নিচে নেমে যায়, ফলে বক্ষ গহ্বরের এই যে, এই আমাদের এইটা ধরো আমাদের এই উপরের অংশ, আর এই ডায়াফ্রামটা এতটুকু ছিল, এভাবে ছিল ডায়াফ্রাম, এখন এই ডায়াফ্রামটা এইভাবে নিচে নেমে গেছে, এই ডায়াফ্রামটা এইভাবে নিচে নেমে গেছে। তো ডায়াফ্রামটা যদি এভাবে নিচে নেমে যায়, তার মানে কি, এই আয়তনটা আমাদের বৃদ্ধি পায়, ঠিক আছে, তাহলে আমাদের এই বক্ষ গহ্বরের কী হবে, বক্ষ গহ্বরের আয়তন বৃদ্ধি পাবে। ঠিক আছে, এ ব্যাপারটা ক্লিয়ার, আশা করি বুঝতে পেরেছো, যেভাবে এক্সপেরিমেন্ট করে দেখালাম বোঝার কথা। তারপর আমাদের আরেকটা পেশি আছে না, ইন্টার কোস্টাল পেশি, আমাদের প্রশ্বাসের সময় দুইটা জিনিসই সংকুচিত হয়, ইন্টারকোস্টাল পেশি মানে আমাদের এই যে দুইটা রিবস রয়েছে, আমাদের দুইটা রিবসের, এই যে আমাদের দুইটা রিবস, এই দুইটা রিবসের মাঝখানে যে মাসেল রয়েছে, সেই মাসেলটাও সংকুচিত হবে। সংকুচিত হওয়া মানে কি, সংকুচিত হওয়া মানে জায়গা ছোট হয়ে যাওয়া, তার মানে ইন্টারকোস্টাল পেশি সংকুচিত যখন হয়, এই যে ইন্টারকোস্টাল পেশি ছিল এইভাবে, ইন্টারকোস্টাল পেশি ছিল এইভাবে, যদি সংকুচিত হয় তখন কি হবে, এভাবে ছিল এই এই উপরে উঠে যাবে, তো দেখা যায় এই এভাবে ছিল, যদি সংকুচিত হয় এই এই উপরে উঠে যাবে, এই উপরে উঠে যাবে। ইন্টারকোস্টাল পেশি যখন সংকুচিত হয়, তখন পোর্শুকা যে আছে না আমাদের, একটা রিবস, একটা রিবস যদি আমরা আঁকি, একটা রিবস এরকম হয়, রিবসের এই জায়গাটাকে আমরা বলি হেড, এই জায়গাটাকে আমরা বলি রিবসের নেক, আর এই জায়গাটাকে আমরা বলি রিবসের শ্যাফ্ট বা দেহ। সো আমাদের যখন হচ্ছে ইন্টারকোস্টাল পেশি সংকুচিত হয়, তখন এই পোর্শুকার শ্যাফ্ট উপরে উঠে যায়, কী হয়, যে পেশি সংকুচিত হচ্ছে, পেশি ছোট হয়ে গেছে, তার মানে কোনটা উপরে উঠে যাবে, শ্যাফ্ট উপরে উঠে যাবে। তো ইন্টারকোস্টাল পেশি সংকুচিত হয়, ফলে পোর্শুকার শ্যাফ্ট
শ্যাফ্ট উপরের দিকে উঠে যায়, ঠিক আছে, পরশুকার শ্যাফ্ট উপরের দিকে উঠে যাবে। এখন এই যে পরশুকার শ্যাফ্টটা, ঠিক আছে, এই যে আমাদের পরশুকার শ্যাফ্ট, এই পরশুকার শ্যাফ্ট আমাদের যুক্ত ছিল আমাদের এই যে সামনে এটার নাম কি স্টারনাম, আমাদের স্টারনামের সাথে এই পরশুকার শ্যাফ্ট যুক্ত আছে। তো স্টারনামের সাথে যুক্ত আছে যখন, তার মানে খেয়াল করো ইন্টারকোস্টাল পেশি সংকুচিত হয়েছে, তার মানে পরশুকার শ্যাফ্ট উপরে উঠেছে। পরশুকার শ্যাফ্ট উপরে উঠলে কি স্টারনাম এখানে বসে থাকবে? স্টারনাম উপরের দিকে উঠে যাবে, তার মানে আমাদের শ্যাফ্ট উপরে উঠে যায়, এর ফলে কি হবে, আমাদের স্টারনাম উপরে উঠে যায়, স্টারনাম এটাও উপরের দিকে উঠে যায়। তার মানে আমাদের তিনটা জিনিস উপরের দিকে, দুইটা জিনিস উপরের দিকে উঠে গেল। একটা হচ্ছে যে আমাদের যে পরশুকার শ্যাফ্টটা উপরের দিকে উঠে গেল, পরশুকার যে এভাবে ছিল এভাবে উঠে গেল, এবং যেহেতু সংকুচিত হয়েছে মাসেল, এবং পরশুকার যার সাথে যুক্ত ছিল আমাদের জানি আমাদের যে রিপস আছে সে যুক্ত থাকে যে আমাদের সামনে স্টারনাম। তাহলে আমার এই রিপসগুলো যখন উপরে উঠলো, তার মানে স্টারনামও আমাদের উপরে উঠে যাবে, তাহলে স্টারনামও আমাদের উপরের দিকে উঠে যায়। এর ফলে কি হয়, এর ফলে আমাদের এই যে অগ্র পশ্চাৎ যে ব্যাসার্ধ আছে, এই অগ্র আর পেছনে পশ্চাৎ, অগ্র পশ্চাৎ ব্যাসার্ধ বৃদ্ধি পায়। সো এই যে দুইটা প্রসিডিউর, ফলে আমাদের কি হয়, এই দুইটা প্রসিডিউরের কারণে আমাদের অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ডায়ামিটার বাড়ে, অ্যান্টেরিয়র পোস্টেরিয়র অগ্র পশ্চাৎ ডায়ামিটার বাড়ে। সো এই যে আমাদের প্রসিডিউর, সব প্রক্রিয়ার ফলে কি হয়, আমাদের উপরের সকল প্রক্রিয়া মিলে ফুসফুসের আয়তন বৃদ্ধি পায়, আয়তন বৃদ্ধি পায়, ফলে চাপ, ফলে এখানে চাপ হ্রাস পায়। এ জায়গায় কী হ্রাস পায়? চাপ হ্রাস পায়, এবং পরিবেশ হতে বাতাস প্রবেশ করে। কিসের কারণে? চাপের পার্থক্যের কারণে। চাপের পার্থক্যের কারণে। ওকে, ক্লিয়ার? হ্যাঁ, বোনস অবশ্যই নড়াচড়া করে, এটা হচ্ছে একটা রিপস, ঠিক আছে। তো এই রিপসটা এভাবে আছে, এই রিপসটা এভাবে আছে, এই জায়গায় আমাদের একটা ভার্টিবা বা পরশু কশেরুকা আছে, সেই কশেরুকার সাথে এই রিপসটা এভাবে যুক্ত আছে। যখন আমাদের ইন্টারকোস্টাল পেশি সংকুচিত হয় তখন এই রিপসটা ভার্টিবার সাথে এভাবেই যুক্ত থাকে, বাট এটা এভাবে উপরে উঠে যায়, ভার্টিবার সাথে এভাবে যুক্ত থাকে বাট এবার এটা এভাবেই উপরে উঠে যায়। সো এটা যখন উপরে ওঠে তখন আমাদের যে স্টারনাম আছে, এই জায়গায় যে স্টারনাম যুক্ত থাকে সেটা উপরে উঠে যায়, ফলে কি হয়, নর্মালি এভাবে ছিল এখন গেছে এভাবে। সো এই জায়গায় আয়তনটা কিছুটা, মানে এই ভার্টিবা থেকে আমাদের স্টারনাম পর্যন্ত যে আয়তন আছে সেই আয়তনটা কিছুটা বেড়ে যায়, যেহেতু আমাদের এই জায়গাটা সামনের দিকে চলে যাচ্ছে, এইভাবে চলে যাচ্ছে। তো দেখা যায় এই যে আয়তনটা আমাদের রয়েছে এই আয়তনটা অল্প কিছু পরিমাণে বেড়ে যায়। এই যে বেড়ে যায় এটাকে আমাদের বলে হয় যে ইন্টারকোস্টাল পেশি সংকুচিত। সো আমাদের এই যে শ্যাফ্ট রয়েছে, আমাদের এই যে শ্যাফ্ট রয়েছে, এই শ্যাফ্টটা মানে এটাই স্থির থাকে, এটা বেড়ে যায়, এটাই স্থির, এটা উপরে উঠে যায়। এটা যখন উপরে ওঠে তখন এই জায়গার আয়তন মেপে দেখেছে বিজ্ঞানীরা যে আয়তনটা কিছুটা বেড়ে যায়, এই যে এখান থেকে আয়তনটা কিছুটা বেড়ে যায়। সো এই যে আমাদের শ্যাফ্টটা উপরে ওঠে, ওই স্থির থাকে, এই শ্যাফ্টটা উপরে উঠে যায়, শ্যাফ্টটা উপরে উঠে যায়। সো পরশুকাটা আমাদের স্টারনাম যে আছে এটা উপরে উঠে যায়, ফলে এই জায়গার যে অগ্র পশ্চাৎ যে ব্যাসার্ধ আছে সেই অগ্র পশ্চাৎ ব্যাসার্ধ বা ডায়ামিটারটা কিছুটা বেড়ে যায়, অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ডায়ামিটারটা আমাদের এখানে কিছু বেড়ে যায়। সব রিপস এটা মানে একটা না সবগুলো একসাথে থাকবে, যে আমাদের প্রত্যেকটা রিপস উপরে উঠে যাবে, প্রত্যেকটা রিপস উপরে উঠে যাবে, পুরো জায়গাটাই উপরে উঠে যাবে। উপরে উঠে গেলে আমাদের এভাবে ছিল যে আয়তন, এভাবে থাকলে আয়তনটা একটু
বেড়ে যায়, এই জন্য এটাকে বলা হয় যে অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ডায়ামিটারটা আমাদের বাড়ে। বুঝতে পারছেন স্যাররা? ওকে, আচ্ছা, তো এই প্রক্রিয়াগুলো মিলে ফুসফুসের আয়তনটা বৃদ্ধি পায়, ফুসফুসের ডায়ামিটার বৃদ্ধি পায়। বৃদ্ধি পেলে আমাদের এখানে চাপটা হ্রাস পাবে, চাপ হ্রাস পেলে পরিবেশ হতে বাতাস থেকে চাপটা, চাপের পার্থক্যের কারণে যেখানে চাপটা কম বাইরে চাপ বেশি, সেখানে আমাদের বাতাস ঢুকবে বা অক্সিজেন ঢুকবে। এটা হচ্ছে আমাদের প্রশ্বাস, এটা হচ্ছে আমাদের একটা অ্যাক্টিভ স্টেট, এটা হচ্ছে নর্মাল একটা অ্যাক্টিভ প্রক্রিয়া। তার ঠিক বিপরীত, এই প্রশ্বাসের জাস্ট বিপরীত যা যা আছে সেগুলো আমাদের নিঃশ্বাসে ঘটবে। প্রশ্বাসে যা দেখছেন তার জাস্ট বিপরীত ঘটবে কি? নিঃশ্বাসে। এবার কমেন্টে আপনারা বলেন নিঃশ্বাসে কি কি ঘটে। তো এটা প্রশ্বাসটা আমাদের একটা সক্রিয় প্রক্রিয়া, আর প্রশ্বাসের বিপরীত প্রসেসটাই জাস্ট নিঃশ্বাস, এই জন্য নিঃশ্বাসকে একটা নিষ্ক্রিয় প্রক্রিয়া বলা হয়। এবার কমেন্টে আমাকে বলেন নিঃশ্বাসে কী কী ঘটবে, এই জায়গাগুলো দেখে কমেন্টে 1, 2, 3, 4 করে বলেন। তো প্রশ্বাস নিঃশ্বাস, একটা জিনিস মনে রাখবেন যে আমাদের পুরো রেসপিরেশনের টাইম লাগে, সময় লাগে 5 সেকেন্ড। তার মধ্যে আমাদের এই যে ইন্সপিরেশন বা শ্বাস গ্রহণ সেটার টাইম লাগে হচ্ছে যে আমাদের 2 সেকেন্ড, আর এক্সপিরেশন এটার টাইম লাগে হচ্ছে আমাদের 3 সেকেন্ড, তার মানে 5 সেকেন্ড। তাইলে হচ্ছে যে 1 মিনিট যে 5 সেকেন্ডে আমাদের ব্রিথ বা শ্বাস প্রশ্বাস নিয়ে আমরা একটা, তাহলে 10 সেকেন্ডে আমাদের কয়টা হবে? 60 সেকেন্ডে আমাদের কয়টা হবে? 60/5টা, মানে 12 ব্রেথ, পার মিনিট। তো এটা 12টা হয় নর্মালি আমরা বলি, কিন্তু আমরা স্বাভাবিক কতটা ধরে নিই? স্বাভাবিক আমাদের একটু বেশি হবে, নর্মালি 14 থেকে, মানে মিনিটে আমরা, এটা তো গড়, 14 থেকে 18টা ব্রেথ পার মিনিট, এটা আমাদের স্বাভাবিক শ্বাস প্রশ্বাস হার। স্বাভাবিক শ্বাস প্রশ্বাস হার কত? 14 থেকে 18 ব্রেথ পার মিনিট। আচ্ছা, ডায়াফ্রাম সংকুচিত বলছো কেন? বিপরীত, ডায়াফ্রাম প্রসারিত হবে। ডায়াফ্রাম, আচ্ছা ডায়াফ্রামের কথা না বলে এখানে বলা উচিত আসলে ডায়াফ্রামের পেশি, ডায়াফ্রামের যে পেশি আছে সেই পেশি সংকুচিত হবে এখানে। সো নেক্সট স্টেপে কী হবে? ডায়াফ্রামের পেশি প্রসারিত হবে, কেন্দ্রীয় টেন্ডন তাহলে কী হবে? উপরে উঠে যাবে, বক্ষগহ্বরের আয়তন হ্রাস পাবে, ইন্টারকোস্টাল পেশি প্রসারিত হবে, ফলে পোর্শুকার শ্যাফ নিচের দিকে নেমে যাবে, স্টারনামও নিচের দিকে নামবে, সো অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ডায়ামিটার কমে যাবে, সকল প্রক্রিয়ায় ফুসফুসে আয়তন হ্রাস পাবে, সো চাপ বৃদ্ধি পাবে, সো কী হবে যে বাতাস যা আছে ঠাস করে বের হয়ে যাবে, আমাদের ফুসফুসে যা জমে আছে, যে জমে ছিল সেগুলো বের হবে, প্রশ্বাস। এটা লিখছো, লেখো যে রেসপিরেশন 5 সেকেন্ড, আমাদের রেসপিরেশন টাইম 5 সেকেন্ড, সব মানে এটা গড়, গড় বলা আছে মেডিকেল টার্মিনোলজিতে, কোনো কিছু স্পেসিফিক বলে না, সব কিছু আমাদের গড়ে হয়, সো একটা মানে মানে রেঞ্জে হয়, বাট অনেক কিছু সময় আমাদের এরকম গড় একটা করে নিতে হয়। সো রেসপিরেশন আমাদের 5 সেকেন্ড, ইন্সপিরেশন 2 সেকেন্ড, এক্সপিরেশন আমাদের 3 সেকেন্ড। তো তাহলে আমাদের হিসাব করলে 12 ব্রেথ পার মিনিট আসে, বাট আমরা স্বাভাবিক ধরে নিই কত? 14-18 ব্রেথ পার মিনিট, এটা হচ্ছে আমাদের স্বাভাবিক। ডায়াফ্রাম ডায়াস্টল হবে, ডায়াস্টল সিস্টল কই পেলে এনে? ও, ডায়াস্টল সংকুচিত মানে সিস্টল, এটা শুধু হৃৎপিণ্ডের ক্ষেত্রে, শুধু হৃৎপিণ্ডে, সব জায়গায় সিস্টল ডায়াস্টল না, কিন্তু এটা শুধু হৃৎপিণ্ডে সিস্টল ডায়াস্টল।
ডায়াফ্রাম প্রসারিত হয়ে বক্ষপঞ্জের আয়তন কমে যাবে, প্রস্রকার নিচে স্টার্নামের, হ্যাঁ টেন্ডনটা আগের জায়গায় ফিরে যাবে। এই জায়গাটা তোমরা দেখতে পারো, এই জায়গাটা দেখো, এই যে রেসপিরেশন 5 সেকেন্ড, এর মধ্যে ইন্সপিরেশন আমাদের 2 সেকেন্ড, এক্সপিরেশন আমাদের 3 সেকেন্ড। ফাইভ আমাদের তো স্বাভাবিক শ্বাস প্রশ্বাস কত? স্বাভাবিক শ্বাস প্রশ্বাস হচ্ছে আমাদের লেখা হয়েছে বোর্ডে যা আছে, হ্যাঁ ফোকাস করছি, বোর্ডে যা আছে লিখছো, এটা আগেই দেখতেছিলে তোমরা। দিছি তো জুম করে, আই জুম করছি এখন, ব্লার ব্লার করে। জুম করছি তো, জুম করছি, এখন তো আমি ব্লার দেখছি না। আই না এখন ঠিক আছে লেখা, তোমাদের নেটে সমস্যা যে বলছো। এই যে তানিম চৌধুরী খুব সুন্দরভাবে বলেছে, ওকে। সো যেটা বলছিলাম যে অ্যাক্টিভ আর ইনঅ্যাক্টিভ মানে কি, প্রশ্বাস ঘটার জন্য আমাদের নার্ভ সিগন্যালের প্রয়োজন হয়, আমাদের এই পেশিগুলো সংকুচিত হওয়া লাগে, তো এটা একটা অ্যাক্টিভ প্রসেস, যে এটা আমাদের সক্রিয়, এখানে আমাদের নার্ভ সিগন্যাল প্রয়োজন হয়, আমাদের এটা একটা অ্যাক্টিভ। তো শ্বাস নিয়ে তুমি আটকায় রাখতে পারবা, আটকায় রাখো কতক্ষণ পারবা, আর করতেছি না, ছেড়া দিতে হবে একটা টাইমে। সো আমরা শ্বাস নিয়ে আটকে রাখতে পারি না। তো এই যে আমাদের শ্বাস প্রশ্বাস, এটা ইন্সপিরেশনটার জন্য আমাদের নার্ভ সিগন্যাল থেকে শুরু করে সব কিছু প্রয়োজন হয়, দ্যাটস এটাকে আমরা অ্যাক্টিভ স্টেট বলি। আর এটার জাস্ট এভাবে তো আমি থাকতে পারবো না, একটা রিল্যাক্সেশন দরকার বডির। এই যে রিল্যাক্সেশনটা, সেটাই হচ্ছে আমাদের এই এক্সপিরেশন। সো এই জন্য আমাদের যে প্রশ্বাস নিঃশ্বাস রয়েছে, সেটাকে বলা হয় একটা নিষ্ক্রিয় প্রক্রিয়া, কারণ এই প্রশ্বাসটা সক্রিয় বা অ্যাক্টিভ, এটা হওয়ার জন্য আমার অনেক মেকানিজম, অনেক অ্যাকশন দরকার, বাট এটা হওয়ার জন্য আমাদের কিছু দরকার নেই, এটা নর্মালি হয়ে যায়। এই জন্য এটাকে কী বলে? এটাকে বলে একটা নিষ্ক্রিয় প্রসেস। আচ্ছা আমার লেখা একটু বড় করতে হবে, আচ্ছা লেখা একটু বড় করব, লেখা ছোট কি করব বলো, আচ্ছা নেক্সট থেকে লেখা বড় করার চেষ্টা করব। লেখা না এখন যত বড় করার চেষ্টা করি না বড় হয় না, মানে কেমনে কেমনে জানি আবার লেখা ছোট হয়ে যায়, মানে একটা কোচিংয়ে ভর্তি হইতে হবে যে লেখা বড় করার কোচিং। আচ্ছা বুঝতে পারছো, ওকে। আচ্ছা এবার তাহলে আমরা শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণ আমরা শিখে ফেলেছি। কেন টিফিন পিরিয়ড শুরু হবে? আচ্ছা 2 মিনিট, তাহলে আমাদের স্বাভাবিক শ্বাস প্রশ্বাস স্বাভাবিক কত আমাদের? 14 থেকে 18 ব্রিথ পার মিনিট, এটা হচ্ছে আমাদের স্বাভাবিক শ্বাস প্রশ্বাস, এটা পূর্ণ বয়স্ক। বাচ্চাদের ক্ষেত্রে আমাদের 40 ব্রিথ পার মিনিট, বাচ্চাদের শ্বাস প্রশ্বাস নর্মালি বেশি হয়। কারো যদি স্বাভাবিকের থেকে শ্বাস প্রশ্বাস বেশি হয়, স্বাভাবিক থেকে বেশি, স্বাভাবিক থেকে বেশি, তার মানে আমরা বলি যে মোটামুটি মোর দেন 20 ব্রেথ পার মিনিট যদি হয়, তখন আমরা এটাকে কি বলবো? ট্যাকি মানে সবসময় বেশি। ট্যাকি মানে কি? আমরা পড়ে আসছি না ট্যাকি কার্ডিয়া, ট্যাকি মানে বেশি, ট্যাকিপনিয়া, ট্যাকিপনিয়া, ট্যাকি মানে বেশি, আর নিউমো মানে, আচ্ছা আরো বড় করতে হবে, আচ্ছা নেক্সট, নিউমো, নিউমো মানে বড়, তাহলে এটা
মানে সরি নিউমো মানে বাতাস, তার মানে হচ্ছে ট্যাকিপনিয়া মানে বেশি বাতাস ঢুকতেছে আমার ভেতর, স্বাভাবিকের থেকে কম, স্বাভাবিকের থেকে কম মানে হচ্ছে লেস দেন 12, তখন আমরা সেটাকে কি বলবো, ব্রেথ পার মিনিট যদি হয় তখন আমরা তাকে কি বলি, কম মানে ব্র্যাডি, কম মানে কি ব্র্যাডি, ব্র্যাডিপনিয়া, ঠিক আছে। তারপর হচ্ছে আমাদের বডিতে ধরো অনেক বেশি কার্বন ডাইঅক্সাইড, অনেক বেশি কার্বন ডাইঅক্সাইড আমার বডিতে যদি চলে যায়, তখন আমাদের বেশি কার্বন ডাইঅক্সাইড যদি আমাদের থাকে তখন তাকে আমরা বলি হাইপার, বেশি মানে হাইপার, আমরা যখন ফার্স্টে মানে সাফিক্স হিসাবে অ্যাড করব বেশি, সরি প্রিফিক্স হিসাবে অ্যাড করব বেশি, তখন আমাদের বেশি মানে হচ্ছে হাইপার, বেশি মানে হাইপার, কার্বন ডাইঅক্সাইড মানে ক্যাপনিয়া, হাইপার ক্যাপনিয়া, এই টার্মিনোলজিগুলো একটু জেনে রাখবা যে বেশি কার্বন ডাইঅক্সাইড হওয়াকে আমরা কী বলি, হাইপার ক্যাপনিয়া বলি আমাদের বডিতে। তারপর হচ্ছে কম অক্সিজেন, অক্সিজেন কমে গেছে তখন আমরা তাকে বলি হাইপক্সিয়া, হাইপো মানে কম, অক্সিয়া মানে অক্সিজেন, আমাদের অক্সিজেন কম, তখন এই সিচুয়েশনটাকে আমরা কী বলি, হাইপক্সিয়া বলি। এই কয়টা টার্ম জানলেই হবে। ওকে তাহলে এখন তোমাদের ব্রেক, এই জায়গাটা ঝাপসা নাও, এই জায়গাটা পুরো ফোকাস করে দিলাম, দেখো এবার নাও, দেখো এবার হাইপার মানে বেশি, হাইপো মানে কম, হাইপার বেশি, হাইপো কম। সো অনেক জায়গায় আমরা হাইপার টার্মটা ইউজ করি, অনেক জায়গায় আমরা ট্যাকি ইউজ করি, ট্যাকি কিন্তু আমরা সব জায়গায় ইউজ করি না, খালি হৃদস্পন্দন হার বেশি হলে ট্যাকি ইউজ করি, আর রেসপিরেশন রেট বেশি হলে আমরা ট্যাকি ইউজ করি। রিয়া কেন হবে? আর মেহেদি কত বছর পর ক্লাস করতে আসছো? তোমাদের ব্যাচে একজন খুব ভালো একটা বাচ্চা আছে, আমার কাছে খুব ভালো লাগছে, তার নাম হামিমা, সে হচ্ছে যে তার এক্সাম ছিল নূর মোহাম্মদে, নূর মোহাম্মদে তার এক্সামে ছুটি নেওয়ার জন্য সে আমাকে অ্যাপ্লিকেশন পাঠাইছে, একটা অ্যাপ্লিকেশন লিখে সে আমাকে মেসেঞ্জারে পাঠাইছে যে ছুটি মঞ্জুরের অ্যাপ্লিকেশন, খুবই ভদ্র মেয়ে, তার ফিউচার খুব ব্রাইট, ভদ্র মানুষের ফিউচার খুব ব্রাইট হয়। বেশি কার্বন ডাইঅক্সাইড থাকলে কম অক্সিজেন থাকবে না? হ্যাঁ, বেশি কার্বন ডাইঅক্সাইড থাকলে কম অক্সিজেন থাকতে পারে, মানে রিলেটিভলি নর্মালি অক্সিজেন যদি কম থাকে তখন তাকে আমরা কন্ডিশনটাকে হাইপোক্সিয়া বলি। এমন সিচুয়েশন আছে যেখানে অক্সিজেন কম বাট কার্বন ডাইঅক্সাইডও কম, যে বা স্বাভাবিক, এমন না যে কার্বন ডাইঅক্সাইড বেশি সেই সিচুয়েশনে, যে অক্সিজেন কম কার্বন ডাইঅক্সাইড স্বাভাবিক আছে সেই কন্ডিশনকে আমরা হাইপোক্সিয়া বলি, শুধু অক্সিজেনের স্যাচুরেশনটা দেখে। আর যদি কার্বন ডাইঅক্সাইড বেশি থাকে, এমন হতে পারে কার্বন ডাইঅক্সাইড বেশি আছে স্বাভাবিকের থেকে, অক্সিজেন স্বাভাবিকই আছে, তখন সেই সিচুয়েশনটাকে আমরা হাইপার ক্যাপনিয়া বলি। এমন না যে কার্বন ডাইঅক্সাইড বেশি থাকলে অক্সিজেন কম থাকতে হবে, এটা কম্পালসারি না। হাইপো মানে কম আর হাইপার মানে বেশি। শ্বাসক্রিয়া যে নিয়ন্ত্রণ, এই নিয়ন্ত্রণ আমরা দুই প্রক্রিয়ায় করি, একটাকে বলি হচ্ছে আমরা স্নায়ুবিক নিয়ন্ত্রণ এবং আরেকটাকে বলি আমরা হচ্ছে যে শ্বাসক্রিয়া নিয়ন্ত্রণের কৌশল দুটি, একটিকে আমরা বলি হচ্ছে স্নায়ুবিক নিয়ন্ত্রণ, আরেকটাকে আমরা বলি রাসায়নিক নিয়ন্ত্রণ। আমাদের নিয়ন্ত্রণ প্রক্রিয়া কয়টা? দুইটা প্রক্রিয়ায় আমরা এই আমাদের শ্বাসক্রিয়াটাকে নিয়ন্ত্রণ, আরেকটাকে বলি আমরা রাসায়নিক নিয়ন্ত্রণ, ঠিক আছে। তাহলে আমাদের দুই টাইপের নিয়ন্ত্রণ আছে, একটাকে বলি আমরা স্নায়ুবিক, দ্যাট মিন্স নার্ভাস রেগুলেশন, ইংরেজি যদি বলি আমরা নার্ভাস রেগুলেশন, আরেকটাকে আমরা বলি কেমিক্যাল রেগুলেশন। ওকে এবার আসো আমরা এই জিনিসটা বুঝি। এবার আসো আমরা এই দুইটা ছবি আঁকবো এবং এই দুইটা কি বুঝবো। একটা হচ্ছে আমরা
নার্ভাস রেগুলেশন, আরেকটা শিখবো আমরা হচ্ছে কেমিক্যাল রেগুলেশন। তো নার্ভাস রেগুলেশনের জন্য আমরা আমাদের ব্রেইনের একটা ছবি আঁকবো। তো আমাদের মস্তিষ্কের একদম নিচের অংশের ছবি আঁকছি আমরা। এই যে অংশটা মস্তিষ্কে, এই অংশটাকে আমরা বলি পন্স বলি, এই অংশটাকে আমরা কি বলি পন্স বলি। এবং নিচে এই যে অংশটা, নিচের অংশটাকে আমরা বলি মেডুলা বলি। তাহলে আমরা জানি আমাদের পশ্চাৎ মস্তিষ্কের এই অংশ রয়েছে, আর এই যে নিচ দিয়ে এর নিচের যে অংশ একে আমরা বলি স্পাইনাল কর্ড। আমরা কি বলি, আমরা বলি স্পাইনাল কর্ড বলি, ঠিক আছে। সো আমাদের এটা হচ্ছে আমাদের একটা ব্রেইনের নিচের যে অংশ সেটার ছবি আঁকলাম আমরা। আমরা পন্স মেডুলা এই দুইটা জিনিস আমরা দেখলাম। তো আমাদের এই পন্স এবং মেডুলার এই যে সংযোগ স্থল আছে না, পন্স এবং মেডুলার সংযোগ স্থল, এই জায়গাটায় মেইনলি আমাদের পন্সের মধ্যে এই জায়গাটায় একটা কেন্দ্র থাকে, এই জায়গাটায় একটা শ্বসন কেন্দ্র আছে, এই জায়গায় একটা শ্বসন কেন্দ্র আছে, এই জায়গায় একটা শ্বসন কেন্দ্র আছে। সো আমাদের এই যে মস্তিষ্ক, মস্তিষ্কের মধ্যে বা আমাদের শ্বসন কেন্দ্র চারটা, আমাদের শ্বসন কেন্দ্র কয়টা, চারটা। আমাদের আজমল স্যারের বইয়ে বলা আছে আমাদের শ্বসন কেন্দ্র হচ্ছে মেডুলা। আজমল স্যারের বইয়ে পন্সের কোনো কথা বলা নাই, বাট 2016-17 সাল মেডিকেল অ্যাডমিশন টেস্ট, আমি যে বছর মেডিকেল ভর্তি পরীক্ষা দিয়েছিলাম সে বছরই পন্সের কথা ছিল, শ্বাসক্রিয়াকে নিয়ন্ত্রণ করে, সেখানে পন্স ছিল, মেডুলা ছিল না অপশনে। সো এমন হতে পারে যে মেডুলা আমাদের অপশনে নেই, নাই থাকতে পারে মেডুলা আমাদের অপশনে, ঠিক আছে। সো তাহলে আমাদের এই চারটা অংশের আমাদের নাম জানতে হবে, চারটা অংশের আমার কাজ জানতে হবে, চারটা অংশ আমার বুঝতে হবে। খেয়াল করো এই যে আমাদের অংশগুলো আছে, এর মধ্যে দুইটা অংশ আমাদের পন্সে, দুইটা অংশ আমাদের মেডুলাতে, দুইটা অংশ আমাদের পন্সে, দুইটা অংশ আমাদের মেডুলাতে। এই যে উপরের অংশটা তাকে আমরা বলি নিউমো ট্যাক্সিক সেন্টার। কেউ আবার বললো না আমাদের বই নেই পড়বো না, এটা মাজেদা বেগম ম্যাডামের বইও আছে, এটা আমাদের হচ্ছে আলিম স্যারের বইও আছে। কোনো কিছু নাই বললে তোমাদের জুলজি বই, জুলজি বা বোটানির মধ্যে সিলেবাসে নেই, কারণ তোমাদের বই 10টা। এই যে রিজনটা এটাকে বলি আমরা অ্যাপনিওস্টিক সেন্টার, ঠিক আছে। তার মানে পন্সে আমাদের যে দুইটা রিজন রয়েছে, একটা নাম নিউমোট্যাক্সিক, নিউমো মানে বাতাস, ট্যাক্সিক মানে হচ্ছে ট্যাক্সিস বোঝায়, যে হচ্ছে যে কোনো দিকমুখী চলন বোঝায়, মানে বাতাসের যে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইডের যে প্রবাহটা বা অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড কতটুকু ঢুকবে বের হবে তার হারটা নিয়ন্ত্রণ করে এ। এখানে আছে অ্যাপনিওস্টিক সেন্টার। এখানে দেখো যে দুইটা রিজিয়ন আছে আমাদের, দুইটা রিজিয়নের মধ্যে একটা পেছনে, মানে একটা সামনের অংশ, একটা পেছনের অংশ, একটা সামনে একটা পেছনে, একটা সামনে একটা পেছনে। তো আমরা দেখতে পাচ্ছি যে আমরা যদি চিন্তা, আচ্ছা এইটা এপাশ থেকে, এটা হচ্ছে সামনে, এটা হচ্ছে পেছনে, এটা হচ্ছে আমাদের অ্যান্টেরিয়র সাইড, এটা হচ্ছে আমাদের অ্যান্টেরিয়র ভিউ, এটা হচ্ছে আমাদের পোস্টেরিয়র ভিউ, ঠিক আছে। সো এই অংশটা আমাদের সামনে আর এটা পেছনে। সামনের যে অংশ তাকে আমি বলবো সামনে বুঝাইতে অ্যান্টেরিয়রের আরেকটা টার্মিনোলজি আমরা ইউজ করি ভেন্ট্রাল, পোস্টেরিয়রের ক্ষেত্রে আমরা আরেকটা টার্মিনোলজি ব্যবহার করি ডর্সাল, অ্যান্টেরিয়র ক্ষেত্রে আমরা একটা টার্ম ব্যবহার করি ভেন্ট্রাল, পোস্টেরিয়র ক্ষেত্রে আমরা একটা টার্ম ব্যবহার করি অ্যান্টেরিয়র ক্ষেত্রে আমরা ভেন্ট্রাল, পোস্টেরিয়র ক্ষেত্রে ডর্সাল ইউজ করি। তো এইটা, এটাকে বলি আমরা ভেন্ট্রাল রেসপাইরেটরি গ্রুপ, ভেন্ট্রাল রেসপাইরেটরি গ্রুপ। এই যে রিজনটা, এই রিজনটাকে আমরা বলি ডর্সাল রেসপাইরেটরি গ্রুপ, ভেন্ট্রাল রেসপাইরেটরি গ্রুপ, ডর্সাল রেসপাইরেটরি গ্রুপ, এই দুইটা আমাদের এখানে রয়েছে। ভেন্ট্রাল মানে সামনে, ডর্সাল মানে
পেছনে। তাহলে দুইটা রেসপিরেটরি গ্রুপ আছে, এখানে কিছু নিউরন রয়েছে যারা আমাদের রেসপিরেশন মেনটেন করে। একটাকে আমি কি বলি ভেন্ট্রাল, মানে সামনের রেসপিরেটরি গ্রুপ, একটাকে বলি আমি ডর্সাল, মানে পেছনের দিকে রেসপিরেটরি গ্রুপ। তাহলে ডর্সাল আর ভেন্ট্রাল বাংলায় যদি বলি তাহলে অঙ্কীয় আর পৃষ্ঠীয় দেশ। এই জিনিসটা তোমাদের আজমল স্যারের বইয়ে ভুল দেওয়া আছে, অঙ্কীয় এবং পৃষ্ঠীয় দেশ এই জিনিসটা ভুল দেওয়া রয়েছে, ঠিক আছে। এই যে ডর্সাল রেসপিরেটরি গ্রুপ, এটার মেন কাজ হচ্ছে ইন্সপিরেশন করা। এটার মেন কাজ কি? ইন্সপিরেশন। তার মানে আমাদের পৃষ্ঠীয় যে গ্রুপটা রয়েছে, পৃষ্ঠীয় আজমল স্যারের বই আবার বলেছে তিনটা, যে ভেন্ট্রাল, ডর্সাল, মিডল। মিডল বলতে কোনো রিজন নেই, এরকম কোনো কিছু বিজ্ঞানীরা আবিষ্কার করতে পারেনি আজ পর্যন্ত। ভেন্ট্রাল, ডর্সাল, অঙ্কীয়, পৃষ্ঠীয় আর মধ্যে এরকম কোনো দেশ আছে, এরকম বিজ্ঞানীরা আজ পর্যন্ত আবিষ্কার করতে পারেনি, আজমল স্যার আবিষ্কার করছে, ঠিক আছে। তিনটা রিজন না, দুইটা রিজন আমাদের, একটা হচ্ছে ডর্সাল আর একটা হচ্ছে ভেন্ট্রাল। ডর্সাল বা এটাকে বাংলা আমাদের বইগুলোয় বাংলায় কী বলা হচ্ছে, ডর্সাল মানে হচ্ছে কি? ডর্সাল মানে হচ্ছে পৃষ্ঠীয়। আমাদের ডর্সাল মানে কি? পৃষ্ঠীয়, ঠিক আছে। ডর্সাল মানে আমাদের কি? পৃষ্ঠীয়। ভেন্ট্রাল মানে কি? ভেন্ট্রাল মানে হচ্ছে আমাদের অঙ্কীয়, ঠিক আছে। তার মানে পৃষ্ঠীয় দেশ আমাদের ইন্সপিরেশন বা প্রশ্বাস নিয়ন্ত্রণ করে। যা বলছি তার বাইরে কোনো কিছু জানবা না, কোনো বই, কোনো কিছু, কোনো কিছু না, এটাই বেদবাক্য। এখানে যা বলছে একদম মেডিকেলের যে বই আছে, মেডিকেলের বই থেকে বলছি, আলিম স্যারের বই এবং মাজেদা বেগম বইয়ের বই ঠিক আছে, আজমল স্যারের বইটা ভুল আছে, ঠিক আছে। সো আজমল স্যারের বই বেস্ট, এখান থেকে কোনো কিছু জানবা না। সো তাহলে আমাদের পৃষ্ঠীয়, এর কাজ হচ্ছে প্রশ্বাস নিয়ন্ত্রণ করা। অঙ্কীয় দেশ মানে ভেন্ট্রাল, এটা আমাদের মেইনলি কিসের সাথে জড়িত? এটা আমাদের এক্সপিরেশন, কিসের সাথে জড়িত? এক্সপিরেশন বা নিঃশ্বাসের সাথে জড়িত। এক্সপিরেশন বা কিসের সাথে জড়িত? এক্সপিরেশন বা নিঃশ্বাসের সাথে জড়িত। তাহলে আমরা একটা জিনিস পেলাম, সেটা হচ্ছে আমাদের এই চারটা সেন্টার বা চারটা রিজন মিলে আমাদের শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণ হয়। এই যে দুইটা, এই দুইটা আমাদের কোথায় থাকে? এই দুইটা থাকে আমাদের পন্সে থাকে। এই দুইটা আমাদের কী কোথায় থাকে? এই দুইটা আমাদের মেডুলায় থাকে। এই যে আমাদের নিচের দুইটা, এরা আমাদের শ্বাসক্রিয়াটা নিয়ন্ত্রণ করে। তার হচ্ছে আমাদের রেসপিরেশনটা, যে মেকানিজম অফ রেসপিরেশন কন্ট্রোল করে। এদের মেন কাজ কী? এরা আমাদের মেকানিজম অফ রেসপিরেশন, যে আমাদের রেসপিরেশনের যে মেকানিজম রয়েছে, আচ্ছা বড় করে লিখি, ছোট করে লিখলে তোমরা দেখবে না, মেকানিজম অফ রেসপিরেশন, আচ্ছা কেমিক্যাল রেগুলেশনটা আমরা পরেই পড়ি, রেসপিরেশন তারা কন্ট্রোল করে। মেকানিজম অফ রেসপিরেশন তারা কী করে? কন্ট্রোল করে। আর পন্স হচ্ছে কী করে? পন্স হচ্ছে আমাদের রেসপিরেশন রেটটা কন্ট্রোল করে। রেসপিরেশন রেট কন্ট্রোল করে, আমাদের যে রেসপিরেশন রেট রয়েছে সেই রেসপিরেশন রেটটাকে কন্ট্রোল করে। রেসপিরেশন রেটটা আমাদের কন্ট্রোল করে কে? রেসপিরেশন রেটটা কন্ট্রোল করে আমাদের এই যে আমাদের কি রয়েছে, আমাদের এই যে পন্স থেকে যা বের হয় তা আমাদের রেসপিরেশন রেট কন্ট্রোল করে, ঠিক আছে। আর এই যে আমাদের ভেন্ট্রাল রেসপিরেটরি গ্রুপ, ভেন্ট্রাল রেসপিরেটরি গ্রুপ যে রয়েছে আমাদের, এই যে আমাদের আমাদের পেছনের অংশকে আমরা বলি ডর্সাল রেসপিরেটরি গ্রুপ। এই যে ডর্সাল রেসপিরেটরি গ্রুপ আছে, এই ডর্সাল রেসপিরেটরি গ্রুপের মধ্যে আমাদের এখানে কিছু নার্ভ আসে, কিছু নার্ভ এসে এই ডর্সাল রেসপিরেটরি গ্রুপে কিছু নার্ভের প্রবাহ আছে। এই যে ডর্সাল রেসপিরেটরি গ্রুপে আমাদের এই যে নার্ভের প্রবাহ আছে, এই নার্ভের প্রবাহ এখানে দুইটা নার্ভ আমাদের এখানে কাজ করে। একটাকে আমরা বলি ভেগাস, ভেগাস, আর একটাকে বলি আমরা গ্লসোফ্যারিঞ্জিয়াল। এই দুটা নার্ভ নিয়ে আমরা প্রচুর পড়বো, গ্লসোফ্যারিঞ্জিয়াল, এই দুইটা নার্ভ নিয়ে আমরা প্রচুর পড়বো। কোথায় পড়বো এই দুইটা নার্ভ নিয়ে? এই দুইটা নার্ভ হচ্ছে আমাদের করোটিক স্নায়ু, এটাকে বলা হয় করোটিক স্নায়ু নাম্বার 10, এটাকে বলি আমরা করোটিক স্নায়ু নাম্বার 9। এই দুইটা করোটিক স্নায়ু আমাদের রয়েছে, যে আমাদের করোটিক স্নায়ু মানে কি? এসব স্নায়ু আমাদের মস্তিষ্ক থেকে বের হয় বা মস্তিষ্কতে এরা কাজ করে, আমাদের মস্তিষ্ক থেকে বের হয়, এই জন্য এদেরকে করোটিক স্নায়ু বলি। তো মস্তিষ্ক থেকে বের হয় বলে করোটিক স্নায়ু না, মানে এরা আমাদের খুলি দিয়ে বের হয়, খুলি মানে করোটিকা, সেই খুলির মাঝখান দিয়ে বের হয়, খুলির যে ফুটাগুলো আছে সেগুলো দিয়ে বের হয়, সেজন্য এদের আমরা করোটিক স্নায়ু বলি। সো তাহলে এই হচ্ছে আমাদের দুইটা ভেগাস এবং হচ্ছে যে গ্লসোফ্যারিঞ্জিয়াল নার্ভ রয়েছে। আর এখান থেকে আমাদের ভেন্ট্রাল রেসপিরেটরি গ্রুপ থেকে কিছু নার্ভ বের হয়, যাদের আমরা বলি হচ্ছে ভেন্ট্রাল রেসপিরেটরি গ্রুপ থেকেও আমাদের এখান থেকে কিছু নার্ভ বের হয়, যাদের আমরা বলি মোটর নার্ভ বলি, ঠিক আছে। সো এটা হচ্ছে যে আমাদের
একটা রেসপিরেটরি সেন্টার, এটা হচ্ছে আমাদের মস্তিষ্কের যে রেসপিরেটরি সেন্টার তার অর্গানাইজেশন, যে আমাদের এই রিজেনগুলো মিলে আমাদের রেসপিরেটরি সেন্ট্রালটা গঠিত। এই রিজেনটা মিলে আমাদের কী গঠিত? রেসপিরেটরি সেন্ট্রালটা গঠিত। ঠিক আছে, এটা আঁকা হয়েছে তোমাদের? আঁকা হলে বলো, তারপর আমরা ধাপে 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 জিনিসগুলো শিখব। আমি চাই এই মেকানিজম তোমরা সবাই ভালো মতো পারো। আঁকা হয়েছে তো, তাহলে এটা হচ্ছে যে আমাদের আমরা আদে যে রেসপিরেটরি সেন্টার রয়েছে, তাহলে পরীক্ষায় যদি আসে যে রেসপিরেটরি সেন্টার কোথায় অবস্থিত, কোথায়, যে আমাদের পন্স এবং মেডুলা দুইটাতেই অবস্থিত। কয়টা রেসপিরেটরি সেন্টার রয়েছে বা কয়টা শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণ কেন্দ্র রয়েছে? চারটা রয়েছে, ভেন্ট্রাল রেসপিরেটরি গ্রুপ, ডর্সাল রেসপিরেটরি গ্রুপ, অ্যাপনিউস্টিক সেন্টার, নিউমোট্যাক্সিক সেন্টার। এই সেন্টারগুলো আমাদের এখানে রয়েছে এবং এটা একটা খুব জটিল মেকানিজম অফ অ্যাকশনের মাধ্যমে আমাদের নিয়ন্ত্রিত হয়। তাহলে এটা হচ্ছে আমরা শিখলাম কি, আমরা স্নায়বিক নিয়ন্ত্রণের যে অংশ সেটা শিখলাম। এবার আসো যে আমরা কেমিক্যাল রিয়াকশনের দিকে যাই, যে আমাদের কেমিক্যাল কন্ট্রোলটা কীভাবে হয়। কেমিক্যাল রেগুলেশন, আমাদের এই যে কেমিক্যাল রেগুলেশন, কেমিক্যাল রেগুলেশন, কেমিক্যাল রেগুলেশন যারা মেনটেন করে তাদেরকে আমরা বলি কেমো রিসেপ্টর। তাদের আমরা কি বলি? কেমো রিসেপ্টর। কেমো মানে হচ্ছে কেমিক্যাল। কেমো মানে কি? কেমো কথাটা এসেছে কেমিক্যাল থেকে। রিসেপ্টরের বাংলা হচ্ছে গ্রাহক। রিসেপ্টরের বাংলা কি? গ্রাহক। তাহলে কেমো রিসেপ্টর মানে আসলে কি? কেমো রিসেপ্টর মানে হচ্ছে যে আমাদের কেমিক্যাল বা রাসায়নিক উদ্দীপনা গ্রাহক যাকে, তাকে আমরা কেমো রিসেপ্টর বলি। আমরা অলরেডি ব্যারো রিসেপ্টর পড়ে এসেছি। কোথায় পড়ছি ব্যারো রিসেপ্টর? আমরা যে ফুসফুস, আমাদের যে নিয়ন্ত্রণ ছিল কোথায় জানি, আমাদের রক্তচাপ নিয়ন্ত্রণ যেখানে ছিল আমরা ব্যারো রিসেপ্টর পড়েছি। ব্যারো মানে রক্তচাপ বা চাপ নিয়ন্ত্রণের যে রিসেপ্টর বা গ্রাহকগুলো চাপের প্রতি উদ্দীপ্ত হয় তাদের বলি আমরা ব্যারো রিসেপ্টর। আর রাসায়নিক উদ্দীপনায় যারা সাড়া দেয় তাদের বলি আমরা কেমো রিসেপ্টর। সো কেমো রিসেপ্টর আমাদের দুইটা জায়গায় থাকে, একটাকে বলি আমরা সেন্ট্রাল কেমো রিসেপ্টর এবং আরেকটাকে বলি আমরা পেরিফেরাল কেমো রিসেপ্টর। একটাকে আমরা কী বলি? সেন্ট্রাল কেমো রিসেপ্টর। আরেকটাকে আমরা কী বলি? পেরিফেরাল কেমো রিসেপ্টর। সেন্ট্রাল কেমো রিসেপ্টর মানে সে আমাদের মস্তিষ্কে থাকবে, সহজ হিসাব, এটা আমাদের মস্তিষ্ক, এটা হচ্ছে আমাদের পন্স, এটা হচ্ছে মেডুলা। এখানে আমাদের একটা রিজিয়ন আছে, আমরা জানি যে আমাদের সামনের দিকে যে অঞ্চলটা আছে, আমাদের এই সামনের দিকে যে রেসপিরেটরি এরিয়া আছে, সামনের দিকে রেসপিরেটরি অঞ্চলকে আমরা কী বলি? এই অঞ্চলটাকে আমরা বলি, এটা হচ্ছে মানে পেছনে, এখানে অ্যান্টেরিয়র, এটা পোস্টেরিয়র। তাই পোস্টেরিয়র মানে কি? ডর্সাল রেসপিরেটরি গ্রুপ, গ্রুপ বা ইংরেজিতে আমরা বলি হচ্ছে, বা এটা কী করে আমাদের ইন্সপিরেশন এক্সপিরেশন নিয়ন্ত্রণ করে, এটা আমাদের নিয়ন্ত্রণ করে হচ্ছে ইন্সপিরেশন। সো ডর্সাল রেসপিরেটরি গ্রুপ বা এটাকে আমরা বলতে পারি ইন্সপাইরেটরি এরিয়া। এই যে আমাদের ইন্সপাইরেটরি এরিয়া থাকে, যেটা আমাদের এই যে শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণের জন্য দায়ী, সরি, ইন্সপিরেশন মানে শ্বাস গ্রহণের জন্য দায়ী, এই ইন্সপাইরেটরি এরিয়া থেকে একটু, এই ইন্সপাইরেটরি এরিয়ার কাছাকাছি এই সেন্ট্রাল কেমো রিসেপ্টরগুলো থাকে। এই যে ইন্সপাইরেটরি এরিয়া, সেই ইন্সপাইরেটরি এরিয়ার কাছাকাছি কে আছে? এই সেন্ট্রাল কেমো রিসেপ্টর। এবং সেন্ট্রাল কেমো রিসেপ্টর থেকে উদ্দীপনা আমাদের কোথায় যায়? সেন্ট্রাল কেমো রিসেপ্টর থেকে উদ্দীপনা আমাদের এই ইন্সপাইরেটরি এরিয়াতে যায়।
তাইলে আমাদের সেন্ট্রাল কেমো রিসেপ্টর যে রয়েছে, তাহলে এটা হচ্ছে আমাদের এই সেন্ট্রাল কেমো রিসেপ্টর। তাহলে এই সেন্ট্রাল কেমো রিসেপ্টর এটা থেকে রিসেপ্টর এটা থেকে উদ্দীপনা আমাদের কোথায় যায়? এটা থেকে উদ্দীপনাটা যায় আমাদের হচ্ছে এই যে ইন্সপাইরেটরি এরিয়াতে। সেন্ট্রাল কেমো রিসেপ্টর থেকে আমাদের উদ্দীপনা কোথায় যায়? ইন্সপাইরেটরি এরিয়াতে যায়। এমনকি আমাদের এই যে এখানে আমাদের কি ছিল, এখানে আমাদের ছিল নিউমোট্যাক্সিক সেন্টার, এটা কি ছিল আমাদের নিউমোট্যাক্সিক সেন্টার, এই জায়গাটায় এটার নাম কি ছিল অ্যাপনিউস্টিক সেন্টার। এই যে নিউমোট্যাক্সিক সেন্টার এবং অ্যাপনিউস্টিক সেন্টার আমরা যে বলছি, এই যে রিজিয়নটা যে আছে আমাদের পনসের এই জায়গাটা, এই পনসের এই জায়গাটাও আমাদের কেমো সেন্সিটিভ, মানে রাসায়নিক পদার্থের প্রতি সে উদ্দীপ্ত। এই জায়গাটাকে আমরা বলি কি কেমো সেন্সিটিভ, সেন্সিটিভ সেন্সিটিভ মানে যে সেন্সিটিভ মানে কি বলি, যে আমরা অনেকে বলি না সে অনেক সেন্সিটিভ, মানে গুতা দিলেই চিক্কা পাক্কা চিল্লা পাল্লা শুরু করে। তো এটা হচ্ছে রাসায়নিক উদ্দীপনার প্রতি এরাও খুব কেমো সেন্সিটিভ হয়, যে আমাদের রাসায়নিক উদ্দীপনার যদি কোনো পরিবর্তন হয় তখন এখানেও আমাদের কিছু চেঞ্জ আসে। তো এই সেন্ট্রাল কেমো রিসেপ্টর বা কেন্দ্রীয় রাসায়নিক উদ্দীপনা গ্রাহক আমাদের এই যে ইন্সপাইরেটরি এরিয়া আছে সেই ইন্সপাইরেটরি এরিয়ার কাছাকাছি থাকে, ঠিক আছে, ইন্সপাইরেটরি এরিয়ার একদম বা কাছাকাছি গা ঘেঁষে অবস্থান করে। এখন আমাদের সেন্ট্রাল কেমো রিসেপ্টর কার প্রতি উদ্দীপ্ত হবে বা কার প্রতি সে উদ্দীপনা গ্রহণ করবে, এটা খুব বড় একটা ইস্যু। আমাদের এই যে কেমো রিসেপ্টর বা আমাদের যে কেমিক্যাল উদ্দীপনা গ্রাহক আছে সেই কেমো রিসেপ্টরের জন্য আমাদের উদ্দীপনা কে কে, উদ্দীপনা হিসেবে কে কে গণ্য হয়, উদ্দীপনা হিসেবে গণ্য হয় কার্বন ডাইঅক্সাইড, উদ্দীপনা হিসেবে গ্রহণ হয় অক্সিজেন, উদ্দীপনা হিসেবে গ্রহণ হয় এইচ প্লাস। তো এই তিনটে জিনিস আমাদের উদ্দীপনা হিসেবে গৃহীত হয়। তাহলে আমাদের যে উদ্দীপনা আছে রাসায়নিক উদ্দীপনা, সেই উদ্দীপনা হিসেবে কে গৃহীত হয়? উদ্দীপনা হিসেবে গৃহীত হয়, উদ্দীপনা হিসেবে কে গৃহীত হয়? উদ্দীপনা হিসেবে গৃহীত হয় কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেন, এইচ প্লাস। তার মানে আমাদের এই যে কেমো রিসেপ্টর রাসায়নিক উদ্দীপনা গ্রাহক, এ কার কার প্রতি রাসায়নিক উদ্দীপনা গ্রহণ করবে? কারণ রাসায়নিক উপাদান তো অনেক আছে পৃথিবীতে, এ শুধু কার কার উপর রাসায়নিক উদ্দীপনা গ্রহণ করবে? এই কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেন এবং এইচ প্লাস, এই তিনটার উপর বা এই তিনটাকে সে উদ্দীপনা হিসেবে মেনে নিবে, এই তিনটাকে সে উদ্দীপনা হিসেবে মেনে নিবে। তো আমাদের যে সেন্ট্রাল কেমো রিসেপ্টর রয়েছে, আমাদের যে কেন্দ্রীয় রাসায়নিক উদ্দীপনা গ্রাহক আছে, সে কাকে উদ্দীপনা হিসেবে নিবে বা সে কার কোন কেমিক্যালের প্রতি উদ্দীপ্ত হবে? সে উদ্দীপ্ত হবে হচ্ছে যে আমাদের মেইনলি কার্বন ডাইঅক্সাইডের উপর, মেইনলি কিসের উপর? কার্বন ডাইঅক্সাইডের উপর সে উদ্দীপ্ত হবে বা কার্বন ডাইঅক্সাইডের প্রভাবে সে প্রভাবিত হবে। কারণ কি? কারণ এটাকে ধরো আমাদের ব্রেন, ঠিক আছে, এই আমাদের ব্রেনের চারপাশে কি রয়েছে? আমরা জানি ব্রেনের একটা আবরণ রয়েছে, ব্রেনের আবরণটাকে আমরা কি বলি? ব্রেনের আবরণ যে রয়েছে, ব্রেনের ভেতর যে আবরণটা থাকে তাকে আমরা বলি মেনিঞ্জেস। মস্তিষ্কের যে আবরণ সেই মস্তিষ্কের আবরণকে আমরা কি বলি? মেনিঞ্জেস। মস্তিষ্কের আবরণকে আমরা কি বলি? মস্তিষ্কের আবরণকে বলি আমরা মেনিঞ্জেস। এবং তার চারপাশেও কি রয়েছে? তার চারপাশে আমাদের রক্তনালী রয়েছে, কি রয়েছে? এই রক্তনালী রয়েছে, এই যে আমাদের ব্রেন, ব্রেনের চারপাশে ব্রেনের মেনিঞ্জেস, এই মেনিঞ্জেসের চারপাশে আমাদের কি রয়েছে? রক্তনালী রয়েছে। তার মানে আমাদের মস্তিষ্কের যে আবরণ তাকে বলছি আমরা মেনিঞ্জেস, এবং মেনিঞ্জেসের চারপাশে আমাদের রক্তনালী রয়েছে। এবং এই জায়গাটা একটা স্পেশাল গঠন তৈরি করে, এই যে জায়গাটা, এই জায়গাটা একটা স্পেশাল গঠন তৈরি করে। কেন একটা স্পেশাল গঠন তৈরি করে? কারণ আমাদের যে সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা বা যে যে ধর্মের, তিনি আসলে আমাদের বডিকে এমনভাবে তৈরি করেছে যে আমাদের বডির সবচেয়ে সফিস্টিকেটেড যে দুইটা ব্যাপার, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে দুইটা ব্যাপার, সেই গুরুত্বপূর্ণ দুইটা ব্যাপারকে সে কোনোভাবে কোনো রকম আঘাত থেকে বাঁচিয়ে রাখার সর্বোচ্চ চেষ্টা করেছে। গুরুত্বপূর্ণ আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুইটা অর্গান, একটা হচ্ছে আমাদের হার্ট এবং আরেকটা হচ্ছে আমাদের ব্রেন। হার্টকে এই যে বক্ষ পিঞ্জরের ভেতর দিয়ে দিয়েছে, আমাদের ব্রেনকে করোটিকার ভেতর দিয়ে দিয়েছে, এবং এদের যে কিছু যেন না যেতে পারে, কোনো জীবাণু যেন
প্রবেশ করতে না পারে সেই চেষ্টা সচেষ্ট। এই জায়গায় এই যে আমাদের মেনিনজেস এবং আমাদের এই রক্তনালী, এখানে একটা স্পেশাল চেঞ্জ হয়। চেঞ্জ হয়ে একটা আবরণ তৈরি করে, আবরণ, যে আবরণটা আমাদের কি হয় যে কোনোভাবেই কোনো জীবাণুকে প্রবেশ করতে দিবে না আমাদের বডির ভেতর। এই যে জায়গাটা, এই জায়গাটাকে আমরা বলি হচ্ছে এইটা একটা ব্যারিয়ার। কিসের ভেতর? এই যে রক্তনালী এবং হচ্ছে আমাদের যে মস্তিষ্ক, এর মাঝখানে একটা ব্যারিয়ার। এই ব্যারিয়ারটাকে আমরা বলি ব্লাড ব্রেন ব্যারিয়ার। এখানে একটা ব্যারিয়ার থাকে, একটা পথ আটকানো রাস্তা থাকে। এই রাস্তাটাকে আমরা কী বলি? ব্লাড ব্রেন ব্যারিয়ার বলি। কী বলি? ব্লাড ব্রেন ব্যারিয়ার বলি। তো এখন আমাদের তিনটা রাসায়নিক পদার্থ আছে, কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেন, এইচ প্লাস। তো কী হয় যে ব্লাড ব্রেন ব্যারিয়ার যে আছে সেটা পাস করতে পারে কার্বন ডাইঅক্সাইড। এই কার্বন ডাইঅক্সাইডটা এই লেয়ারটাকে অতিক্রম করতে পারে, যেহেতু একটা গ্যাসিয়াস মেটেরিয়াল এবং এই ব্লাড ব্রেন ব্যারিয়ারের মধ্যে কার্বন ডাইঅক্সাইড পরিবহন করার জন্য পরিবাহক মাধ্যম আছে। অক্সিজেনের জন্য কোনো পরিবাহক মাধ্যম নেই, কিছু পরিমাণ এইচ প্লাসও প্রবেশ করতে পারে। তো তাইলে আমাদের এই যে সেন্ট্রাল কেমো রিসেপ্টর বা কেন্দ্রীয় যে আমাদের রাসায়নিক উদ্দীপনা গ্রাহক আছে, সে কি অক্সিজেনের প্রতি উদ্দীপ্ত হবে? উত্তর হচ্ছে না, কারণ অক্সিজেন তো কমছে কি বাড়ছে? অক্সিজেন যে আমাদের রক্ত থেকে আমাদের এই জায়গায় প্রবেশ করতেই পারবে না। তাহলে কে প্রবেশ করবে? কার্বন ডাইঅক্সাইড প্রবেশ করবে মেইনলি। কে প্রবেশ করবে? মেইনলি কার্বন ডাইঅক্সাইড প্রবেশ করবে। তাইলে এইচ প্লাসের কথা আমরা বলবো না এখানে খুব বেশি, এইচ প্লাস আমাদের খুব বেশি প্রবেশ করে না। আমাদের কে প্রবেশ করে এই জায়গায়? কার্বন ডাইঅক্সাইড প্রবেশ করে। তাহলে আমাদের এই সেন্ট্রাল কেমো রিসেপ্টর যে রয়েছে, এই সেন্ট্রাল কেমো রিসেপ্টর কার প্রতি উদ্দীপ্ত হবে? কার্বন ডাইঅক্সাইডের প্রতি উদ্দীপ্ত হবে। বাট কার্বন ডাইঅক্সাইড আবার ডিরেক্ট কাজ করে না, সেটা ইনডাইরেক্টলি কাজ করতে পছন্দ করে। কার্বন ডাইঅক্সাইড যখন আমাদের ব্লাড ব্রেন ব্যারিয়ারে প্রবেশ করলো এবং আমাদের ব্রেন, এই জায়গাটা, এটা তো আমাদের পন্স মেডুলা, দ্যাট মিন্স ইট ইজ আওয়ার ব্রেন। আমাদের ব্রেন একটা তরল পদার্থে ভাসমান রয়েছে, যে তরল পদার্থটা আমাদের ব্রেনকে ভাসায় রাখে, সেই তরল পদার্থের নাম একটু কমেন্টে বলার চেষ্টা করতে হবে যে কোন তরল পদার্থ আমাদের ব্রেনকে ভাসিয়ে রাখে। বলো, আমাদের ব্রেন কোন তরল পদার্থের উপর ভাসে? আমাদের মস্তিষ্ক কোন তরল পদার্থের উপর ভাসে? কেউ কি পারে না, কমেন্ট করে না কেন? নাকি আমার কথা বোঝা যাচ্ছে না? সেরেব্রো স্পাইনাল ফ্লুইড, এখানে একটা তরল পদার্থ থাকে যাকে আমরা বলি সিএসএফ, যাকে আমরা কী বলি? সিএসএফ, সেরেব্রো স্পাইনাল ফ্লুইড। আমাদের মস্তিষ্ক একটা তরল পদার্থের মধ্যে ভাসে, তাকে আমরা বলি সিএসএফ। নাম কি? সেরেব্রো, সেরেব্রো স্পাইনাল ফ্লুইড। কেন একে সেরেব্রো স্পাইনাল ফ্লুইড বলি? কারণ আমাদের মস্তিষ্কের মেইন যে অংশটা, আমাদের মোট মস্তিষ্কের 80% ওজন বা 80% আয়তন দখল করে রাখে আমাদের সেরেব্রাম। দ্যাটস ওয়াই নাম হয়েছে সেরেব্রো। স্পাইনাল মানে স্পাইনাল কর্ড, এই যে নিচে যে স্পাইনাল কর্ড নেমে যায় তার ভেতরে এই তরল পদার্থটা থাকে, তাকে বলি আমরা সেরেব্রো স্পাইনাল ফ্লুইড বলি। কী বলি আমরা? সেরেব্রো স্পাইনাল ফ্লুইড, সিএসএফ। সিএসএফের ফুল ফর্ম কী? সিএসএফের ফুল ফর্ম সেরেব্রো স্পাইনাল ফ্লুইড। সেরেব্রো স্পাইনাল ফ্লুইড কেন বলা হয়? কারণ এটা সেরেব্রাম, দ্যাট মিন্স আমাদের পুরো মস্তিষ্কের মেইন অংশ সেরেব্রাম। রিয়াদ প্রামাণিক উত্তর দিয়েছে, রিয়াদ প্রামাণিক মাত্র এসএসসি পাস করেছে, না SSC 20, থ্যাংক ইউ উত্তর দেওয়ার জন্য। তো এই জায়গাটাকে আমরা বলি সেরেব্রো স্পাইনাল ফ্লুইড বলি। এই যে এই তরল পদার্থটা থাকে আমাদের ব্রেনের মধ্যে, সো এর ভেতরে আমাদের পানি রয়েছে। সো এই পানি এবং কার্বন ডাইঅক্সাইড দুইটা মিল আজকে সকালে আমরা অনেকক্ষণ গেজাইছি এটা নিয়ে, কী তৈরি করে? কার্বনিক অ্যাসিড, H2CO3। এই H2CO3 আমাদের ভেঙে দুইটা জিনিস তৈরি করে, একটা H+ আর একটা HCO3-।
এই যে এইচ প্লাস রয়েছে সেই এইচ প্লাস আমাদের এই সেন্ট্রাল কেমোরিসিপ্টরটাকে উদ্দীপ্ত করে, এই যে এইচ প্লাস আছে সেই এইচ প্লাস আমাদের সেন্ট্রাল কেমোরিসিপ্টরটাকে উদ্দীপ্ত করে। তো আমাদের এই সেন্ট্রাল কেমোরিসিপ্টর আমাদের কার প্রতি তেলে সেন্সিটিভ হচ্ছে, এই এইচ প্লাস। তাহলে এখন কথা হচ্ছে যে ভাইয়া এখানে তো আমাদের সরাসরি এইচ প্লাসই প্রবেশ করতে পারতো, বা এইচ প্লাস আয়নই তো সরাসরি প্রবেশ করে উদ্দীপ্ত করতে পারতো, বাট ব্যাপারটা হচ্ছে এই যে আমাদের ব্লাড ব্রেইন ব্যারিয়ার, সেই ব্লাড ব্রেইন ব্যারিয়ার আমাদের এইচ প্লাস আয়নটাকে খুব বেশি ভেতরে আসতে দেয় না, খুব অল্প পরিমাণে এইচ প্লাস আয়ন ভেতরে আসে। সো যেহেতু খুব অল্প পরিমাণে এইচ প্লাস আয়ন ভেতরের দিকে আসে, সো খুব ভালোভাবে কাজ করতে পারে না। তাহলে আমাদের কে আসে ভেতরে, কার্বন ডাইঅক্সাইড মেইনলি ভেতরে আসে, এবং কার্বন ডাইঅক্সাইড এই পানি এবং কার্বন ডাইঅক্সাইড মিলে কার্বনিক অ্যাসিড তৈরি করে, সেই কার্বনিক অ্যাসিড ভেঙে এইচ প্লাস আর এইচ সিও থ্রি মাইনাস তৈরি করে। সেই এইচ প্লাস মেইনলি আমাদের সেন্ট্রাল কেমোরিসিপ্টর থেকে উদ্দীপ্ত করে। তোমাদের বইয়ে বলা আছে, আজমল স্যারের বইয়ে বিশেষ করে বলা আছে একটা লাইন, লাইনটাই আমি পড়ি দেখে দেখে, যে লাইনটা স্যার বলছে এভাবে যে কোথায় গেল, যে লাইনটা এভাবে বলছে যে প্রধান যে উদ্দীপনা প্রশ্বাস নিঃশ্বাসকে নিয়ন্ত্রণ করে তা হচ্ছে অক্সিজেনের চেয়ে কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব। কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব যদি আমার 0.25% বেড়ে যায় তখন শ্বসন হার দ্বিগুণ হয়, কিন্তু অক্সিজেনের ঘনত্ব যদি অনেক বেশি কমে তখন শ্বসন হার আমাদের বাড়ে। তার মানে কি, অক্সিজেনের ঘনত্ব আমাদের শ্বসন হারে খুব বেশি প্রভাব ফেলে না। আমাদের মেইনলি কে প্রভাব ফেলে, মেইনলি প্রভাব ফেলে কার্বন ডাইঅক্সাইড। তো শোষণের ক্ষেত্রে আমাদের কে প্রভাব ফেলে, শোষণের ক্ষেত্রে প্রভাব ফেলে মেইনলি আমাদের কার্বন ডাইঅক্সাইড, ঠিক আছে। এইচ প্লাস আসতেই পারে না, বেশি প্রবেশ করতে পারে না এইচ প্লাস, আর এইচ প্লাস সিঙ্গেল থাকে না কখনো, আমরা খালি খালি এইচ প্লাস আমাদের বডিতে খুব বেশি রাখবো না। এইচ প্লাস যেখানেই পাবো, এইচ প্লাস যেখানেই পাবো আমরা, সেটাই হচ্ছে বাফার ক্রিয়ায় নিয়ন্ত্রণ হয়ে যাবে। আমাদের এইচ প্লাস যে জায়গায় পাবো সেটা বাফার ক্রিয়ার মাধ্যমে নিয়ন্ত্রণ করার চেষ্টা করবো, কারণ এইচ প্লাস থাকা আমার বডির জন্য খুব বেশি ভালো কোনো কিছু না, ঠিক আছে। সো এই যে আমাদের আর বাইকার্বনেট, বাইকার্বনেট আয়নটা থেকে যায় এখানে, বাইকার্বনেট আয়নটা অনেক সময় এক্সচেঞ্জ হয়ে যায়, বাইরে বের হয়ে যায়, বা বাইকার্বনেট আমাদের কারোর সাথে যুক্ত হয়ে যাবে, দেখা যায় কিছু পরিমাণ এইচ প্লাস প্রবেশ করে তার সাথে যুক্ত হয়ে যায় বাইকার্বনেট, বা বাইকার্বনেট এই জায়গায় বাফার মেনটেন করতে সাহায্য করে। আমরা জানি আমাদের বডিতে বাইকার্বনেট বাফার ক্রিয়া হয়, সো বাইকার্বনেট বাফারিং অ্যাকশনের মাধ্যমে এখানে পিএইচ নিয়ন্ত্রিত হয়ে যায়, যে আমাদের এখানে পিএইচ নিয়ন্ত্রণের যে ক্রিয়াটা আমাদের সিএসএফ এর মধ্যে চলে, সে কী করে এই বাইকার্বনেটটাকেও বাফার করে দেয়। এইচ প্লাস বেশি আসলে সমস্যা অ্যাসিডোসিস হতে পারে, পিএইচ বেড়ে যাবে। তো এই জায়গাটা বুঝতে পেরেছো কীভাবে আমাদের সেন্ট্রাল কেমোরিসেপ্টর কাজ করে, সেন্ট্রাল কেমোরিসেপ্টরের কাজ তোমরা বুঝতে পেরেছো? তাহলে এই সেন্ট্রাল কেমোরিসেপ্টর এইচ প্লাস বেড়ে গেলে তখন আমাদের কিন্তু এই ইন্সপাইরেটর এরিয়া প্রশ্বাস কেন্দ্র উদ্দীপ্ত হবে। সো প্রশ্বাস কেন্দ্র যদি আমাদের উদ্দীপ্ত হয়, প্রশ্বাস কেন্দ্র উদ্দীপ্ত হলে কী হবে, আমাদের প্রশ্বাস বেশি হবে। আমাদের যদি প্রশ্বাস বেশি হয় তার মানে কি, আমি অক্সিজেন গ্রহণ করবো, কার্বন ডাইঅক্সাইড বের করে দিব, অক্সিজেন গ্রহণ করবো, কার্বন ডাইঅক্সাইড বের করে দিব, কারণ কি আমার বডিতে কী বেশি, কার্বন ডাইঅক্সাইড বেশি। সো কার্বন ডাইঅক্সাইডটা আমাদের যে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ 0.25% বাড়লেই কিন্তু আমাদের শ্বসন হার দ্বিগুণ হয়, তাই কার্বন ডাইঅক্সাইড আমরা লিখে রাখি, কার্বন ডাইঅক্সাইড 0.25% বাড়লে আমাদের শ্বসন হার দ্বিগুণ হয়। তো আমাদের মেইন যে কেমিক্যাল সাবস্টেন্সটা আমাদের রেসপিরেশন নিয়ন্ত্রণ করে সেটা হচ্ছে আমাদের এই কার্বন ডাইঅক্সাইড, ঠিক আছে। এই লাইনটা বইয়ের মধ্যে বলা আছে। ওকে, এবার আসো, গেল এবার আসো পেরিফেরাল কেমোরিসেপ্টর। জায়গা মেরে লাভ নেই, কেমোরিসেপ্টর লেখা রেখা। ওকে, পেরিফেরাল কেমোরিসেপ্টর, এই পেরিফেরাল কেমোরিসেপ্টরটা কোথায় থাকে,
টুক টুক টুক। তো এটা হচ্ছে আমার ধরো মোরললেস আমাদের হৃৎপিণ্ড। সো এই হৃৎপিণ্ডের আমাদের এটা হচ্ছে রাইট ভেন্ট্রিকল, এটা হচ্ছে আমাদের লেফট ভেন্ট্রিকল। সো হৃৎপিণ্ডের এই অংশ থেকে আমাদের উপরের দিকে ওঠে, এটাকে আমরা কী বলি, এই যে উপরের দিকে ওঠে এটাকে আমরা বলি অ্যাসেন্ডিং অ্যাওর্টা, যেটা উপরের দিকে হচ্ছে অ্যাসেন্ডিং অ্যাওর্টা। এই যেটা নেমে যায়, আমরা এই জিনিস পারি, যারা আমার এই হার্টে ক্লাস করছো তারা এই জিনিস শুনতে 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 তারা বিরক্ত বস হয়ে গেছে, এটাকে আমরা কী বলি ডিসেন্ডিং অ্যাওর্টা, যে নামছে অ্যাওর্টা। এই যে অংশটা, এই যে অংশটা এটাকে আমরা বলি আর্চ অফ অ্যাওর্টা, এটাকে আমরা কি বলি আর্চ, কারণ কি আর্চ মানে কি ধনুকের মতো বাঁকানো, আর্চ মানে কি আর্চ মানে ধনুকের মতো বাঁকানো, এই যে অংশটা এটাকে আমরা বলি আর্চ অফ অ্যাওর্টা। ওকে, তাহলে আমরা পড়লাম অ্যাসেন্ডিং অ্যাওর্টা, ডিসেন্ডিং অ্যাওর্টা, আর্চ অফ অ্যাওর্টা। এই যে আর্চ অফ অ্যাওর্টা জায়গাটা আছে, সেই আর্চ অফ অ্যাওর্টা থেকে আমরা জানি আমাদের কিছু জিনিস তৈরি হয়, এটা আমরা জানি অলরেডি। কী জানি আমরা, আর্চ অফ অ্যাওর্টা থেকে একটা ডাইরেক্ট ব্রাঞ্চ হয় যেটাকে আমরা বলি লেফট কমন ক্যারোটিড। যে লেফট কমন ক্যারোটিড, যে আমাদের ক্যারোটিড কেন বলা হয়, যে আমাদের এই মস্তিষ্কের দিকে যায়, আর এখান থেকে আরেকটা ওঠে যাকে আমরা বলি লেফট সাবক্ল্যাভিয়ান, এটা নাম আমি লিখবো না, এখান থেকে আরেকটা ওঠে যাকে আমরা বলি ব্রাকিওসেফালিক, এগুলো আমি পড়াইছি তোমাদের সব, দ্যাটস ওয়াই আমি ব্রাকিওসেফালিক আর্টারি শর্ট ফর্মে লিখলাম। এই ব্রাকিওসেফালিক আর্টারি থেকে আমাদের দুইটা ব্রাঞ্চ তৈরি হয়, এখান থেকে একটা তৈরি হয়, এটাকে আমরা কী বলি, এই যে এটা এদিকে যায় সেটাকে আমি বলি রাইট মানে ডান কমন ক্যারোটিড, সিসি লিখলাম, ঠিক আছে। এখন এরা আমাদের মস্তিষ্কে যায়, এবং এই যে আর্চ অফ অ্যাওর্টা আছে না, এই আর্চ অফ অ্যাওর্টার মধ্যে আমাদের এই আর্চ অফ অ্যাওর্টাতে কিছু এরকম গোল গোল দানার মতো থাকে, কিছু বডি থাকে, গোল গোল দানা, যেহেতু এদিকে আমি বলতেছি বডি, এরা হচ্ছে আমাদের এই কেমোসেন্সিটিভ। এই যে আমাদের লেফট কমন ক্যারোটিড, এই ক্যারোটিডগুলো আমরা জানি যে দুইটা ভাগে ভাগ হয়ে যায়, একটা যায় হচ্ছে আমাদের ব্রেইনের দিকে যায়, ক্যারোটিডটা ভাগ হয় আমরা জানি, একটা যায় হচ্ছে আমাদের মস্তিষ্কে চলে যায় ডাইরেক্ট, আর একটা হচ্ছে মস্তিষ্কের বাইরে যে আমাদের অংশগুলো রয়েছে সেই জায়গাগুলোয় প্রবাহিত হয়, ঠিক আছে। তো এই যে আমাদের তাহলে কমন ক্যারোটিডটা দুইটা ভাগে ভাগ হয়, ধরো এটা মস্তিষ্কের দিকে যাচ্ছে, যে মস্তিষ্কের দিকে যায় তাকে আমি কী বলি, তাকে আমি বলি ইন্টারনাল, তাকে আমি কী বলি ইন্টারনাল, যে মস্তিষ্কের দিকে যাচ্ছে, হ্যাঁ একে আমি কী বলছি ইন্টারনাল। এবং যে আমাদের এই মস্তিষ্ক, যেটা আমাদের এই মস্তিষ্কের বাইরের অংশে সাপ্লাই দিচ্ছে তাকে আমি বলি এক্সটার্নাল। তাহলে ইন্টারনাল ক্যারোটিড আর্টারি আর এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি, ইন্টারনাল কই সাপ্লাই দেয়, ব্রেইনে, ইন্টারনাল মানে ভেতরে, আমাদের দেহের ভেতরের অংশ কি আমাদের ব্রেইন। তো এই যে দুইটা সংযোগস্থল আছে না, এই সংযোগস্থলে মানে ভেতরের দিকেই, আমি বাইরের দিকে দেখাচ্ছি, এই দুইটার সংযোগস্থল মানে ভেতরেই, এটা কিন্তু বাইরে না, এটা কিন্তু ভেতরে বোঝাচ্ছে, দুইটা মানে যে জায়গাটায় ভাগ হয় সেই ভাগ হওয়ার জায়গাটায় এখানে কিছু এরকম বডি থাকে। তাইলে এই যে অ্যাওটার মধ্যে যে বডিগুলো থাকবে এদেরকে আমরা কি বলবো, এদেরকে আমরা বলবো অ্যাওর্টিক বডিস। এই যে আমাদের দুইটা শিরা, দুইটা শিরার মাঝখানে মানে সরি দুইটা ধমনী ভাগ হয়ে গেছে, যে এক্সটার্নাল ইন্টারনাল ক্যারোটিড আর্টারি, এদের মাঝখানে এই যে আমাদের বডিটা আছে সেই বডিটাকে আমরা কি বলি ক্যারোটিড বডিস, ঠিক আছে। তাহলে একটা হচ্ছে আমাদের অ্যাওটিক বডিস এবং ক্যারোটিড বডিস, তোমাদের বই বলা অ্যাওটিক বডিস এবং ক্যারোটিড বডিস, এই দুইটা আমাদের কী করে, এই দুইটা আমাদের পেরিফেরাল কেমোরিসেপ্টর। তাহলে আমাদের পেরিফেরাল কেমোরিসেপ্টর কারা, পেরিফেরাল কেমোরিসেপ্টর হচ্ছে আমাদের ক্যারোটিড বডিস আর অ্যাওটিক বডিস, ক্যারোটিড বডিস এবং অ্যাওটিক বডিস, এরা হচ্ছে আমাদের পেরিফেরাল কেমোরিসেপ্টর। এখন ধরো যে আমাদের একদম উপরে আমি মস্তিষ্কটাকে এভাবে আমার কলমের কালি শেষ আজকে এটা দিয়ে লিখতে লিখতে, একদম উপরে আমি এটাকে বক্স করে, এটা হচ্ছে আমাদের ব্রেইন, ব্রেইনের এই অংশটা হচ্ছে মেডুলা, এই অংশটা কি আমাদের মেডুলা, এই অংশটার নাম কি
এবং সেটার নাম আমাদের ব্রেনের আমরা একটা অংশ আঁকলাম মেডুলা বললাম, ঠিক আছে। এই মেডুলা থেকে এই যে অ্যাওটিক বডিজ আছে না, এই অ্যাওটিক বডিজ থেকে একটা নার্ভ বের হয়। এই অ্যাওটিক বডিজ থেকে কিছু নার্ভ বের হয়, যে নার্ভগুলো আমাদের এই মেডুলাতে উদ্দীপনা নিয়ে যায়। ঠিক তেমনি এই যে আমাদের ক্যারোটিড বডিজ রয়েছে, ক্যারোটিড বডিজ থেকেও কিছু নার্ভ বের হয় যারা আমাদের এই উদ্দীপনাটা মেডুলাতে নিয়ে যায়। মেডুলাতে আমাদের যে আমরা কোন জায়গায় আমরা দেখেছি যে এই নার্ভগুলার আদান প্রদান হচ্ছে, আমরা দেখেছি ইন্সপাইরেটরি এরিয়াতে বা ডর্সাল রেসপিরেটরি যে জোন আছে। তো এই যে আমাদের নার্ভ কিছু নার্ভ উদ্দীপনা নিয়ে যায়, তো আমরা অলরেডি দুইটা নার্ভের নাম জানি যাদেরকে আমরা বলি করোটিক স্নায়ু। আমরা কী বলি তাদের? করোটিক স্নায়ু। এই যে করোটিক স্নায়ু, তার মধ্যে আমরা দুইটা নাম জানি, একটা নয় আর একটা দশ। নয় এবং দশ, এই যে এটা এটা নয় নাম্বার, এটার নাম গ্লসোফ্যারিঞ্জিয়াল। এটার নাম গ্লসোফ্যারিঞ্জিয়াল। এর নাম কি? গ্লসোফ্যারিঞ্জিয়াল। আর এই যে আমাদের দুইটা মানে অ্যাওটিক বডিজ থেকে বা ক্যারোটিড বডিজ থেকে যেটা বের হয় তার নাম হচ্ছে ভেগাস। ক্যারোটিড বডিজ থেকে যে যায় তার নাম ভেগাস, আর হচ্ছে অ্যাওটিক বডিজ থেকে যে যায় তার নাম গ্লসোফ্যারিঞ্জিয়াল। অ্যাওটিক বডিজ থেকে যে যায় তার নাম কি? গ্লসোফ্যারিঞ্জিয়াল। এবং ক্যারোটিড বডিজ থেকে যে যায় তার নাম কি? ক্যারোটিড বডিজ থেকে যে যায় তার নাম ভেগাস। এতটুকু বুঝছো কি না বলো? তো এখানে আমাদের এই যে কার্বন ডাইঅক্সাইড এবং এইচ প্লাস, এরা উভয়ই আমাদের এই পেরিফেরাল কেমোরিসেপ্টরকে উদ্দীপ্ত করে। অক্সিজেনের পরিমাণ যদি আমাদের বেশি কমে যায়, অক্সিজেনের পরিমাণ আমাদের কমে গেছে, যে আমাদের অক্সিজেনের পরিমাণ অনেক বেশি পড়ে গেছে, অক্সিজেনের পরিমাণ আমাদের একদম 20% থেকে 5% কমে গেছে, বা অক্সিজেনের পরিমাণ যখন বেশি কমে যায় তখন তারা হচ্ছে যে আমাদের এই পেরিফেরাল কেমোরিসেপ্টরকে উদ্দীপ্ত করে। আর পেরিফেরাল কেমোরিসেপ্টর থেকে উদ্দীপনা এই গ্লসোফ্যারিঞ্জিয়ালকে বলি আমরা নয় আর ভেগাসকে বলি আমরা দশ। এই নয় এবং দশ নম্বর স্নায়ুর মাধ্যমে, নয় অ্যান্ড দশের মাধ্যমে আমাদের কোথায় যায়? মস্তিষ্কে যায়, ঠিক আছে। নয় এবং দশ নম্বর স্নায়ুর মাধ্যমে আমাদের মস্তিষ্কে না, আমরা মেডুলা বলতে পছন্দ করি, মেডুলায় যায়। বলতো মেডুলার কোন রিজিয়নটা বা মেডুলার কোন এরিয়াটা ইন্সপাইরেটরি এরিয়া না এক্সপাইরেটরি এরিয়া, মানে ডর্সাল রেসপিরেটরি গ্রুপে যাবে না ভেন্ট্রাল রেসপিরেটরি গ্রুপে যাবে? বলতো, ওই জায়গায় ছবি আঁকায় দেখাইছিলাম যে ডর্সালে যায় না ভেন্ট্রালে যায়। যতটুকু বুঝাইছি আজকে এতটুকুর মধ্যে কে কি বোঝো নাই আমাকে বলো। ডর্সালে যাবে না, কারণ ডর্সালে আমাদের আর ছবি দেখে আসছে। যতটুকু বুঝাইছি ততটুকুর মধ্যে কে কি বোঝো নেই আমাকে বলো। ডর্সাল আজকে যতটুকু পড়াইছি টিল নাও, এতটুকুর মধ্যে কেউ কিছু না বুঝে থাকলে বলো। বেশি জিনিস পড়াইনি, অল্প জিনিস পড়াইছি, কারণ একটু জটিল ব্যাপারগুলা। আজকে যা পড়েছি বুঝছো, আজকে আর পড়াবো না। সকালে একটা ক্লাস নিছি, এখন আরেকটা ক্লাস লোড পড়ে যাচ্ছে। সো
এই মানে রেসপিরেটরি মেকানিজমের যে অংশটা আছে সেটা আমরা তাহলে নেক্সট ক্লাসে পড়ব। তাহলে আমাদের এই অধ্যায় শেষ হইতে আরও দুইটা ক্লাস লাগবে, এক ক্লাসে হবে না। তাহলে তোমাদের বুধবারে একটা ক্লাস তো হবেই, সেদিন আমরা এই রেসপিরেশন কন্ট্রোলটা পুরোটা বুঝবো, বোঝার পর এক্সট্রা কথা টথা পড়বো। বৃহস্পতিবার তাইলে এটার উপর একটা এক্সট্রা ক্লাস নিব, এক্সট্রা ক্লাস নিয়ে আমরা হচ্ছে যে বৃহস্পতিবার সকালের দিকে এক্সট্রা ক্লাস নিয়ে সাইনোসাইটোসিস, ওটাইটিস মিডিয়া সহ যে রোগগুলো আছে সেটা শেষ করে দিব। এ মাসের মধ্যে এই অধ্যায় যেভাবেই হোক আমরা শেষ করবো, ঠিক আছে?